বার্ষিকী সালে সওয়াব মাহফিল 2018 ইসাই শনির মুয়াজ্জাজ মুহতারাম সদর আমির হিজবুল্লাহ আমির শরিয়াত ওয়াত তরিকাত সরসিনা শরীফের কদিনিশিন আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা আতাআল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি হযরত পীর সাহেব হুজুর কিবলা বড় সাহেবজাদা ছোট সাহেবদাজা হুজুর সরসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা সুযোগ্য আসাতিজা কেরাম জামে নেসারিয়া দিনিয়া মুয়াজ্জাজ আসাতিজা কেরাম হাজারাত ওলামায়ে কেরাম ফুজালায়ে এজাম দূর ও কাছ থেকে আগত পীর ভাই মুহিব্বিন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ। সবটুকুন প্রশংসা সবটুকুন শুক্রিয়া সে মহান মালিকের দরবারে যিনি এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদে জুমার রাতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানা হারাম করে দিয়ে পবিত্র এশার নামাজের পরে আল্লাহর ওলির সহবর্তী এই পবিত্র ভূমিতে আর্দে মুকাদ্দাসায় সরসিনা শরীফের এই মাহফিলে কোরআন এবং সুন্নার আলোচনা শুনবার জন্য সুশৃঙ্খল ভাবে বসার সুযোগটুকু নিয়ত করলেন। আসুন আমরা সকলে সমবেত কণ্ঠে উচ্চ কণ্ঠে দারাজ দেলে প্রাণ খুলে দেল মন পূজা করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শব্দের মতো আওয়াজ তুলে পুরো সূচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে কালেমাতে শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহেব কাব কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমরা অর্জন করেছি যে নবীর মহান আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। বলে আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন মাগরিবের নামাজের পরে আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা তালিমের পরে আমাদের বড় শাহ সাহেব হুজুর যে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন যদি এই কথাগুলো আমরা হৃদয়ঙ্গম করি যদি বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করি আমাদের জন্য কাফি যথেষ্ট। তারপরেও হুজুর কিবলার নির্দেশে আমি আপনাদের খেদমতে দাঁড়িয়েছি যেহেতু এই মাসটি হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস সে কারণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কিছু বলবার আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করে শুনবার আমরা যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয় আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সে বিষয়টি যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আমলে আনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে খুশি হবেন যে রবিউল আউয়াল মাস, এটি হচ্ছে মুসলিম জাতির জন্য একটা মহা পবিত্র মাস, ঠিক কিনা বলুন? দেড় হাজার বছর আগের এই দিনটিতে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আনন্দজনক ঘটনা সংঘটিত হয়েছিল এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদে। মা আমেনার কোল জোরে নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীকে আলোকিত করেছিলেন, দুলোকে ভূলোকে গ্রহ নক্ষত্রে আকাশে বাতাসে খুশির হিল্লোল বয়ে গিয়েছিল সমগ্র পৃথিবীর জন্য। রাহমাত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুভারম্ভ করেছিলেন। এই ব্যাপারে ইমাম আবু হাতিম মোহাম্মদ ইবনু হিব্বান রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব সিকাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন, উলিদান নাবিচ্চ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লিইসনাই আশারা লাইলাতান খাল্লাত মিন শাহরি রবিউল আউয়াল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এটি রয়েছে জামিউল আসার ফি মাউলিদিন নবিউল মুখতার দ্বিতীয় খণ্ডের ৫৬৭ পৃষ্ঠার মধ্যে। সম্মানিত সুধি, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ, সাহাবায়ে কেরামের জীবন আচরণ, যুগ যুগ থেকে বিশ্ববরণ্য ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম দ্বারা এটি একটি চর্চিত আমল। এই আমলটি আমরা যুগ যুগ ধরে চর্চা করে আসছি। দুঃখজনক হলেও সত্য, ইদানিংকালে এই একবিংশ শতাব্দীতে এসে এই আমলকে বিভিন্ন খোড়া যুক্তি দিয়ে এটিকে বিদআত, এটিকে হারাম, শুধু বিদআত আর হারাম নয়, ইভেন এটিকে শিরক বলে অপপ্রচার চালানো হচ্ছে, ঠিক কিনা বলুন? আমরা আজকের এই আলোচনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিদআত বলছে, শিরক বলছে, তাদের খোড়া যুক্তিগুলো দিয়ে মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে, মুসলিম সমাজে তাদের বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে, ইনশাআল্লাহ আমরা আজকে সঠিক বিষয়টি আমরা জানব, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আজ একদল মানুষ তার পবিত্র ঈদে মিলাদুন নবীর বিরোধিতায় এমন ভাবে লিপ্ত হয়েছে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা তাদেরকে এমন ভাবে অন্ধ বানিয়ে দিয়েছে, তাদের কথাগুলো, এটি যে কোরআন সুন্নাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের যে কর্মধারা, তাদের নিজেদের পূর্বসূরিদের যে আমল, যে ফতোয়া, সেটির বিরুদ্ধে যাচ্ছে, সেই বিষয়টি তারা বেমালুম তারা ভুলে গেছে। শুধু তাই নয়, আমরা তাদের জার্নালগুলো, তাদের পত্রিকাগুলোতে চোখ বুলালে হতবাক হই, কিংকর্তব্য বিমূর হয়ে যায়। ওদের পত্রিকাগুলোতে তার দাপ্তকণ্ঠ বলছে, দুই ঈদের বেশি কোনো ঈদ নেই, ঈদ মিলাদুন নবী এটি আবার কোন ঈদ, ঈদ মিলাদুন নবীর নামে নতুন ঈদের উদ্ভাবন, এটিকে তারা কথা থেকে আমদানি করছে। এ ধরনের কথা বলে বলে সমাজের মধ্যে আজকে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, এক বক্তা তো
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেলাম সেই বক্তা বলেছে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা এটি নাকি কুফরি নবসুমি দেব, এটিকে বিশ্বাস করা ফাসেকি, এদের বক্তব্য দিয়ে দিয়ে গোটা সমাজকে বিভ্রান্ত করছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরি, ঈদে মিলাদুন্নবী শুধু কি আমরাই এই বাংলাদেশে পালন করছি না গোটা বিশ্বে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে? কি বলেন, গোটা বিশ্বে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে না? আপনারা শুনলে অবাক হবেন, কয়েক বছর আগে ভারতের হায়দ্রাবাদে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হলো কবিতার আসর জমিয়ে। সুবহানাল্লাহ, নবীর ঈদে মিলাদুন্নবী তারা পালন করলো। সেদেশে 3 মাস আগে মহরম মাসেই তারা ঘোষণা করল যে এবছর ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে হায়দ্রাবাদে। কে কত সুন্দর করে আমার নবীর সামনে কবিতা রচনা করতে পারে? সুবহানাল্লাহ, সেদেশের সরকারি বেসরকারি আধা সরকারি সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী যারা ছিল প্রত্যেকে সেদিন আমার নবীর সামনে কবিতা লিখল, নির্দিষ্ট একটি জায়গায় সেই কবিতা জমা দিতে বলা হলো। কবিতা জমায়েত হলো, কবিতা জমা হলো, 1টি নয় 2টি নয় 1000 নয় 2000 নয় কবিতা জমা পড়ল আমার নবীর সামনে প্রায় 50,000-এর মতো। হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ, 50,000 কবিতা জমা হলো। এই 50,000 কবিতা যারা বাছাই কমিটি ছিল, বাছাই কমিটিতে 50,000 কবিতা বাছাই করে 50,000 থেকে বাছাই করল 10,000। সুবহানাল্লাহ বলেন, 10,000 থেকে বাছাই করল 5,000, 5,000 থেকে বাছাই করল 1,000, 1,000 থেকে বাছাই করল 100টি কবিতা, সেখান থেকে বাছাই করল 50টি, সেখান থেকে কবিতা বাছাই করা হলো 10টি, 10টি থেকে বাছাই করা হলো 5টি, 5টি থেকে বাছাই করা হলো 3টি, 3টি থেকে বাছাই করা হলো 1টি কবিতা। যে কবিতাটি প্রথম হলো, যে কবিতাটি ফার্স্ট হলো, সেই কবিতাটি যিনি লিখেছিলেন তিনি ভারতের হায়দ্রাবাদের একজন মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী তিনি কবিতা লিখলেন, অল্প কয়েক লাইনের কবিতা। যে কবিতাটি লিখে হাজার হাজার কবিতা থেকে বাছাই করে যে কবিতাটি প্রথম হলো, কি লিখলেন তিনি কবিতার মধ্যে, কি ছিল তার বাণীগুলো, তিনি সেই কবিতার শব্দগুলো কেমন করে চয়ন করেছিলেন, কি লিখেছিলেন তিনি তার কবিতায়, সেই কবিতা আজও ভারতের হায়দ্রাবাদের মানুষ স্মরণ করছে, গোটা পৃথিবীর মানুষ স্মরণ করছে। সেই কবিতা লিখেছিলেন তিনি, আগার সারাত্তে গারাবো হয় মালকা আন্দার, আগার ফরস্তক আরো সপুর দেরহাম ও দিনার। সুবহানাল্লাহ, তিনি লিখেছিলেন পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত যত ভ্যাকান্সি, যত খালি জায়গা রয়েছে, এই খালি জায়গা যদি পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো দিয়ে যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, আগার ফরস্তক আরস, আরস্তক ফরসপুর দেরহাম ও দিনার, আল্লাহর আরশ থেকে জমিন, জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত মাঝখানের যে খালি জায়গাটুকু, এদিকেও যদি পুর দেরহাম ও দিনার, দেরহাম মানে রৌপ্য মুদ্রা, দিনার মানে স্বর্ণ মুদ্রা, পৃথিবীর যত স্বর্ণ মুদ্রা আছে, রৌপ্য মুদ্রা আছে, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাগুলো যদি এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত যদি ভরপুর করে দেওয়া হয়, এটা একদিকে। সুবহানাল্লাহ বলেন, পূর্ব পশ্চিম অঞ্চলের দামি জিনিসগুলো একদিকে, আরস থেকে ফরস পর্যন্ত যত স্বর্ণরৌপ্য আছে সব স্বর্ণরৌপ্য দিয়ে যদি ভরপুর করা হয়, আরস থেকে ফরস এটা খুব কাছে নয়,
সম্মানিত হাজিরিন, এই জমিন থেকে আল্লাহর আরশ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মাইল জোরে বলুন সুবহানাল্লাহ। একটি আসমান থেকে আরেকটি আসমান যেতে তো 1000 বছর সময়ের দরকার। আপনারা সময় জানেন যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হচ্ছে 4,70,00,000 বছর। 4,70,00,000 বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হচ্ছে সূর্য। সূর্য সূর্য যেই সৌরজগতের মধ্যে সভাপতি, চন্দ্র সহসভাপতি, ইন্নি রায়তু আহাদা সারা কাউকাবা। 11টি নক্ষত্র হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট মন্ত্রী, কোটি কোটি তারকা, এরা হচ্ছে পার্লামেন্টারি সাংসদ। সৌরজগতের মধ্যে 300 কোটি নক্ষত্র, তার সবচেয়ে ছোট্ট যে নক্ষত্র তার নাম হচ্ছে সূর্য। এর চেয়ে আরো বড় হচ্ছে গ্যালাক্সি মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল। তার চেয়ে আরো বড় আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সুবহানাল্লাহ। বলে এই সবগুলো যদি স্বর্ণ আর রক্ত মুদ্রা দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, এরপরে সিদ্রাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা, তারপর আল্লাহ পাকের আরশ, সে আরশ থেকে জমিন পর্যন্ত সবগুলো যদি স্বর্ণ আর রৌপ্য দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, গোটা সম্পদ একদিক, আর বাহার সে দুর্রে ফালে যে বানে কুহে, তার সমুদ্রের যত মণিমুক্তা রয়েছে, এই মণিমুক্তা গুলো যদি সিঞ্চন করে, কোন ডুবুরি সিঞ্চন করে এনে যদি এদিকে বিশাল বিশাল পাহাড় বানিয়ে রাখে, গোটা সম্পদ একদিক, আর এক তরব হো মেরে সৈয়দে আবরার, আরেক দিকে হচ্ছে আমার নবীজি, আরো জোরে আরস্তক ফরস, সমস্ত স্বর্ণ রৌপ্য দিয়ে ভরপুর একদিক, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দামি জিনিসগুলো একদিক, আর সমুদ্রের মণিমুক্তা গুলো সিঞ্চন করে আনার এরাও একদিক, এই সমস্ত সম্পদ একদিক, আর একদিকে হচ্ছে আমার নবীজি। ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী, তাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বলেন যে আমাকে যদি বলা হয় গোটা সম্পদ একদিকে আর নবী একদিকে, আপনি নিবেন কোনটি? ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী তিনি কবিতায় লিখেছিলেন, মাইসোর কাশ, আমি এগুলো ছেড়ে দিব, এগুলো আমি কিচ্ছু চাই না, আমি দু পা দিয়ে লাফছি মেরে গোটা সম্পদ আমি ফেলে দিব। আল্লাহু আকবার বলেন, এই সম্পদ আমি চাই না, এই সম্পদের তুলনায় কিচ্ছু হয় না, বরং গোটা সম্পদ একদিকে, এই সম্পদকে আমি পা দিয়ে লাফছি মেরে, আমি এগুলোকে তিরস্কার করবো, এগুলোর আমার কোনো প্রয়োজন নেই, আমার রসুলের তুলনায় এই সম্পদ তো আসতেই পারে না, আমার নবীজির স্যান্ডেল মোবারক, নবীজির জুতা মোবারক, নবীর নারায়ণ শরীফের তলায়, নবীজির নাহালাইনের, নবীজির সেই জুতা মোবারকের তলায় যে ধুলিকোনা গুলো লেগে থাকে, এর একটি ধুলিকোনা যদি আমাকে দেওয়া হয় আর কোনো সম্পদ একদিকে, তাহলে ওই ধুলিকোনাটি আমি চুমু খেয়ে কপালে চোখে মুখে লাগিয়ে এই ধুলিকোনাটি আমি আমার মাথায় তুলে দেব, আমার রসুলের সাথে ওই সম্পদের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার বলে আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন সারসিনা দরবার এটি একটি হক দরবার, ঠিক কিনা বলেন? আমরা কোন মাসআলা নিয়ে কখনো বাড়াবাড়ি করি? আমরা কখনো বাড়াবাড়ি করি? এই দরবারের মাসলা, এই দরবারের আমল, সবগুলো আমলই এই দরবারের আমল, এই দরবারের আকীদা, এই দরবারের ফতোয়া চরমপন্থী নয়, আবার শিথিল নয়, এটি বাইনাল এফরাত ওয়া তাফরিদ, বাইনাল আকল ওয়াল মাহাব্বা, বাইনাল বাইনাত তাসবিহ ওয়া তাতিল, সাধারণ এটি হচ্ছে সরসিনা দরবারের প্রত্যেকটি আমল, এটি মধ্যম পন্থায়। আমরা মিলাদ ক্যাম্পকে কখনো ফরজ বলি না, ঈদ মিলাদুন নবীকে কখনো ফরজ বলি না, বরং আমরা এটিকে বলি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটি সুন্নতে সাহাবা, সাহাবা কেরামের সুন্নত, আর
মিলাদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া, নবীর মহব্বতে দাঁড়িয়ে নবীজিকে সর্বোচ্চ সম্মান দেখানো, এটি মুস্তাহাব, এটি মুস্তাহাবের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজিরিন, আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, স্যার সেনা দরবারে কিছু অতি ভক্তি মানুষ রয়েছে যারা মিলাদ কামের ব্যাপারে এমন এগ্রেসিভ হয়ে যায়, চরমপন্থী, এই দরবারে গুলোকে সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলছি, সব সময় বলে থাকি, আমরা সারসিনা দরবার আমরা কখনো চুলকায়া কখনো ঘা করি না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি চুলকায় রাখে তাহলে আমরা শুধু চুলকানির পর ওয়াশ করে ড্রেসিং করে আমরা শুধু এই দরবার থেকে হায়ার অ্যান্টিবায়োটিক মলম দিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই দরবারের প্রতি বছরে তিনটি মাহফিলে হুজুর কেবলা বিভিন্ন জায়গায় জায়গায় সফর করে হুজুর কেবলার সফর সঙ্গে ওলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে আমরা কখনো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করি না। স্যার সিনা দরবার কখনো ফিতনা কোথাও মাথা চাড়া দিয়ে উঠুক আমরা তো চাই না, সমাজের মধ্যে ফেতনা হোক আমরা তো চাই না, আমরা চাই ফিতনার নিরসন। ঠিক কিনা বলেন? আমরা কোথাও কখনো বাড়াবাড়ি করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীদের এই মিশন, আল্লাহর নবীদের এই ভিশন, এই আল্লাহর নবী তিনি যখন দেখলেন সারা বাংলাদেশের প্রতিটি গোসায় গোসায়, আপনারা জানেন প্রতিটি অঞ্চলে অঞ্চলে দেখুন স্যার সিনা দরবারের কথাগুলো পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই দরবারের বক্তব্যগুলো চলছে কিনা? জোরে বলুন চলছে কিনা? স্যার সিনা দরবারের বক্তব্য, এই দরবারের আমল, এই দরবারের আকীদা, এটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা বলবো এই দরবারের আমল আকীদা সারা পৃথিবী ব্যাপী। আজকের এই অশান্ত পৃথিবী স্যার সিনা দরবারের আমলকে যদি তারা তাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারে, আমার বিশ্বাস গোটা পৃথিবীতে শান্তি আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই দরবারের আমল, এই দরবারের অ্যাক্টিভিটি যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, আপনারা জানেন এখন সারা বাংলাদেশে ধান কাটার মৌসুম চলছে। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের প্রায় গ্রামগঞ্জে ধান কাটার মৌসুম চলছে। আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই, একজন দক্ষ কৃষক যখন দেখে ধান তার পেকে গেছে, এই পাকা ধানগুলো, এটা যখন সে দেখে যে না কিছুদিন পর ঘরে তুলবো, সে প্রতিদিন একবার করে দেখতে যায় আমার ধান ঠিক আছে কিনা, ধানের শীষগুলো ঠিক আছে কিনা, প্রতিদিন একবার করে দেখতে যায়। ধানের ক্ষেত যখন, ধানের শীষগুলো যখন পেকে যায় পরিপক্ক হয়, তখন কৃষক বুঝতে পারে যে ধান আমার গলায় ভরতে হবে, কেটে নিয়ে আসতে হবে। কিন্তু কৃষক আরেকটি বিষয়ে টের পায় যে ধানের শীষগুলো কেটে কেটে এক ধরনের ইঁদুর আছে, এই ইঁদুর গুলো ধানের শীষগুলো কেটে কেটে মাটির নিচে গর্ত করে সেফ জোনে রেখে দিতে পারে সারা বছরের খাবার। এই জন্য দক্ষ কৃষক যখন বুঝে যে তার ক্ষেতের মধ্যে ইঁদুর হামলা করতে পারে, ইঁদুরের আক্রমণ হতে পারে, ইঁদুরের উপদ্রব হতে পারে, দক্ষ কৃষক বুঝতে পারে বাজার থেকে, সে তখন ইঁদুর মারা কল আনে, এনে ক্ষেতের মধ্যে বিভিন্ন জায়গায় এগুলো বসায় দেয়, যাতে করে ইঁদুরগুলো এতদিনের ফসল, এত মেহনত, এত কষ্ট, এগুলো যেন কেটে নিয়ে যেতে না পারে, সব যেন লণ্ডভণ্ড করে দিতে না পারে। দক্ষ কৃষক বুঝতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি সিনা শরীফের পীরে মরহুম শাহ সুফিয়া আবু জাফর মোহাম্মদ সাদে রহমতুল্লাহ 1985 সালে তিনি বুঝতে পারলেন আল্লাহর ওলির হুংকারে যেই স্টেজে ফুল প্যান্ট হাফ প্যান্ট ছিল, হাফ প্যান্টের পরিবর্তে পুলিশ বাহিনী সেনাবাহিনীতে ফুল প্যান্ট আসলো, ঠিক কিনা বলেন? শুক্রবার দিন ছুটির দিন ঘোষণা হলো, সম্মানিত হাজিরিন, যেখানে তাফসীর মাহফিলে 144 ধারা জারি করা হয়েছিল, 144 ধারাকে উত্তরই করে নিল সিলেটের রেফারেন্ডাম আন্দোলন, এই সমস্ত জায়গায় সেগুলোতে আল্লাহর ওলির যে দক্ষতা, তিনি যে একেবারে পরিপক্ক ভাবে তিনি এগুলোকে কঠোর হস্তে যে দমন করেছিলেন অন্যান্য সংস্কৃতি, আল্লাহর ওলি তিনি 1985 সালে
তিনি বুঝতে পেরেছিলেন গোটা বাংলাদেশের মানুষগুলো যখন একটি পজিশনে পৌঁছে গেছে, একদিকে নামাজে, এলেমে, আমলে, আদবে, আখলাকে, সিরাতে, সুরতে প্রতিটি মানুষ যখন একটি পর্যায়ে এসে গেছে, আল্লাহর নবী তখন বুঝতে পেরেছিলেন এই দেশে ওই দাদা হুজুর কেন্দ্র রহমতুল্লাহ আলাই, শাহ সুবিন সাদ রহমত রহমতুল্লাহ আলাই এবং মরহুম পীর শাহ সুবি আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাই সারা বাংলাদেশে অসংখ্য গণিত আলিয়া মাদ্রাসা করেছিলেন। এই আলিয়া মাদ্রাসাগুলোর মাধ্যমে এক সময় যখন দেখলেন সারা বাংলাদেশে সালিহিয়া নেসারিয়া নামে অসংখ্য গণিত মাদ্রাসা, আল্লাহর আলী 1985 সালে বুঝতে পেরে তিনি ওই সময় চিন্তা করলেন যে না, আমার এই ফসল আমি হয়তো একদিন ঘরে উঠাতে পারবো না, আমার ফসল কেটে ফেলতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1985 সালে তিনি বুঝতে পেরে তিনি একটি দারুলুম নামে নিজ এই জায়গা, এই যে মাজারের পিছনে দারুল উলুম নামে তিনি মাদ্রাসা করেছিলেন, এটি ছিল দিনিয়া মাদ্রাসার সেই প্রথম রূপ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দক্ষ কৃষক যখন বুঝতে পারে যে না, তার ধানের শীষগুলো কেটে নিয়ে যাবে, গমের শীষগুলো কেটে নিয়ে যাবে, সে যখন ইঁদুর মানে কল্প বসাই দেয় বিভিন্ন জায়গায় সেন্টার বসাই দেয় যেন এই কৃষকের ফসলটা যেন নষ্ট করতে না পারে, সত্যি আল্লাহ আলী শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং বর্তমান মুজাদ্দেদুজ্জামান বর্তমান হুজুর কেন্না তিনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে প্রতিটি অঞ্চলে অঞ্চলে গোসায় গোসায় প্রায় 4000 মতো দিনিয়া মাদ্রাসা সেন্টার বসাই দিয়েছেন, কেউ যেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে যেন কথা বলতে না পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর আলীর টার্গেট হচ্ছে যেখানে একটি দিনিয়া মাদ্রাসা হবে, যে জায়গায় একটি দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে সেই জায়গায় দিনিয়ার যারা শিক্ষক থাকবে, আসাতিজাই কেরাম থাকবে, ছাত্র থাকবে, এলাকাবাসী ওই দিনিয়া মাদ্রাসার থেকে তারা বিভিন্ন ভাবে তারা উপকার লাভ করবে, ওই সমাজের মধ্যে মিলাদ প্রতিষ্ঠিত হবে, ওই সমাজের মধ্যে ঈদ মিলাদুন নবী চালু হবে, ওই সমাজের মধ্যে আহলে হাদিস লা মাযহাবি সালাফিয়া আর কোনো ফেতনা সৃষ্টি করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুঃখজনক হলো সত্য, এই একবিংশ শতাব্দীতে এসে শুধু ফেতনা আর ফেতনা, জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফেতনা, কথা বলেন ঠিক কিনা? বলবেন জন্ম থেকে কবর পর্যন্ত ফেতনা মানে একটি সন্তান জন্ম নিল, জন্মের পরে সন্তান ডেলিভারি হচ্ছে, জন্মের পরে আজান দেওয়া যাবে কিনা, একামত দেওয়া যাবে কিনা, সেখান থেকে ফেতনা শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে ফেতনা শুরু হয়ে মানুষটিকে যখন জানাজার নামাজ আপনি পড়াবেন, জানাজার নামাজের পরে দোয়া করবেন কি করবেন না, কবরে কেমনে নামাবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, এই দোয়া পড়া যাবে কি যাবে না, জন্ম থেকে শুরু হয়েছে ফেতনা, কবরে নামাজ পর্যন্ত ফেতনা চলছে, এই শুধু ফেতনা আর ফেতনা, কথা বলেন ঠিক কিনা? আমরা এই ফেতনার অবসান চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? আমাদেরকে আজকে বুঝতে হবে সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে 232টি দেশের 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট হলো অলিয়াউলিয়া দেশ, পীর মাসাকদের দেশ, শাহজালাল, শাহপুরান, শাহ মখদুম, খঞ্জাহানালি, ফতেহুল্লাহ, গেরিবুল্লাহ, শাহ বেহেস্তি চিশতি, এই দেশ, শাহ নসার, শাহ সালে, শাহ মুহিবের দেশ, এদেশের মধ্যে মিলাদ, কেয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, এদেশের মধ্যে ঈদ মিলাদুন নবী, বিশ্বকাপ, তারাবি, টুপি, দাড়ি, লিবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, লিহাস, তাবিয়াত, আওয়াবিন, এশরাক চলছে, চলবে, এদেশের মাটি থেকে আমাদের এই সুন্নিয়াতের আমলগুলো আর সুন্নার আকীদা এবং আমলকে কেউ মিটাই দিতে পারে না, ইনশাআল্লাহ পারবে না, ঠিক কি না? হাত তুলে করে দেখান, পারবে? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, তবে হ্যাঁ, প্রত্যেকটি জিনিসের হক যেমন আছে বাতিলও তেমন আছে, কথা বলেন ঠিক কিনা? হক যেমন চলছে
সমান্তরালভাবে তার পাশে প্রেরাল হিসাবে সেখানে বাতিলও কিন্তু চলছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন হকানি পীর মাশায়েখরা যেমন এদেশে ইসলাম প্রচার করছে, আবার ভণ্ড পীর যারা তারা এই সমাজে সমাজের মধ্যে ভণ্ডামি করছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের কোনো খবর নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, লিহাজ নাই, তবিয়ত নাই, আছে মদ জুয়ার সর চলে, ঠিক কিনা বলেন? মদ জুয়া গাঁজা আফিম ইয়াবা বাদা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ঢোল তবলা নাচানাচি ফালাফালি আল্লাহ দাবি করে হকানি পীর, এগুলো পীর নয়, পীরের নামে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? এরাই করে মাজার পূজা, মনে রাখবেন সার সিনা দরবার, এটি হকানি দরবার, ঠিক কিনা বলে? আমরা কখনো বাতিলদের কখনো প্রশ্রয় দেই না, সার সিনা দরবার কখনো বাতিল আকিদাপন্থী যারা তাদের সাথে কখনো আপোষ করে না। কি বলেন? আমরা কি বাতিলদের সাথে কখনো আপোষ করব না? যারা বলে আপোষ করব না, আমরা কখনো বাতিলদের সাথে আমরা কখনো আপোষ করব না। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আজ আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল গুলো আজকে আমরা জানব। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, আজকে দুঃখের বিষয়, আজকে বড় বড় মাদ্রাসার নামধারী শাইখুল হাদিস গুলো তাদের পত্রিকাগুলোতে যার নাম গুলোতে আমরা দেখতে পাই, তারা বলছে বছরে ঈদ হলো দুটো, দুই ঈদের বাহিরে আর অন্য কোন ঈদ নাই। ওরা বলে ঈদে মিলাদুন্নবী, এ আবার কোন ঈদ? আপনারা শুনেছেন না কি বাবা? শুনেছেন কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব তারা খুঁজে পায় না। আমাদের কাছে ঈদে মিলাদুন্নবীর দলিল আছে কিনা? সবাই বলো কি আমরা বিশ্বাস করি কি করি না? অবশ্যই। তিনটি শব্দ, ঈদ মিলাদ এবং নবী, কয়টি? ঈদে মিলাদুন্নবী, এটি তিনটি শব্দের সমন্বয়ে গঠিত। কয়টি শব্দের? প্রথম হচ্ছে ঈদ, দ্বিতীয় হচ্ছে মিলাদ, আর তৃতীয় হচ্ছে নবী। কয়টি? ঈদ শব্দটি আপনারা জানেন এটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো আনন্দ, খুশি, উৎসব, এটি বারবার ফিরে আসে। ঈদ শব্দ সম্পর্কে আল্লামা আব্দুর রব্বানী তিনি বলেছেন, আল বাহাজাতু ওয়াস সুরুর লিকুল্লি ইয়াউমিন হুসিলা ফি, প্রত্যেক সেই দিনকে ঈদ বলা হয় যেদিন খুশি ও উৎসব প্রকাশ করা হয়। জেরবান না, সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহিমাহুল বাহরি, যিনি 855 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, সে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তার উমদাতুল কারি ফি শারহি সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ডের 247 পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলেছেন, আসলুল ঈদ আউদুন লিআন্নাহু মুশতাকুম মিন আদা ইয়াউদু আউদান ওয়া হুয়া রুজু। তিনি বলে দিয়েছেন ঈদের মূল অর্থ হচ্ছে আউদুন, আদা ইয়াউদু থেকে এর অর্থ হচ্ছে ফিরে আসা। সুবহানাল্লাহ। বলেন জগত বিখ্যাত আরেকজন পণ্ডিত আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল বারি, যিনি তার মিরকাতুল মাফাতির মধ্যে তিনি খুব চমৎকার করে বলছেন, আজকের নতুন কোন আলেম নয়, 1014 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলেছেন কুল্লু ইজতিমাইন লিসুরুর, কুল্লু ইজতিমাইন লিসুরুর, কুল্লু ইজতিমাইন খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে ইজতিমা যে সম্মেলন এটাকেই মূলত বলা হয় ঈদ। জোরবল না, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যারা আজকে বলছেন যে ঈদে মিলাদুন্নবী এই শব্দটি তারা খুঁজে পায় না, ঈদ বলতে ওরা শুধুমাত্র বুঝে যে ঈদে মিলাদুন্নবী, ওরা বলছেন যে না ঈদ হচ্ছে বছরে দুটো, একটি হচ্ছে ঈদুল আজহা আরেকটি হচ্ছে ঈদুল ফিতর, একটি হচ্ছে ঈদুল আজহা আরেকটি হচ্ছে কি ঈদুল ফিতর। আপনারা বলেন ঈদুল আজহা ঈদুল ফিতর ছাড়া আর কি তৃতীয় কোনো ঈদ নাই? কি বলেন, আছে কি না? অবশ্যই তৃতীয় ঈদ রয়েছে। সম্মানিত হাজিরিন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, আল্লাহর হাবিব প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যেটি আমরা
হাদিসটি খুঁজে পাই ইবনে মাজাহ শরীফে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ বলেন, ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। জেনে রাখো জুমার দিন এটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন, তিনি বলছেন ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, এটি ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে উত্তম। প্রশ্ন করা হয় কেন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম, বলা হয়েছে হাদিসের মধ্যে ফিহি খামসু খিসাল, এর মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য আছে। কয়টি জানবেন না? কয়টি? এর মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য আছে, এখানে পাঁচটি বৈশিষ্ট্য। তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফিহে খুলেখা আদম, এদিন আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম নবীর সৃষ্টি, কার সৃষ্টি? আদম নবীর সৃষ্টি। তাহলে আমি বলতে চাই, আদম নবীর সৃষ্টির কারণে যদি ঈদুল আযহা ঈদুল ফিতর যদি উত্তম হয়, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে যদি জুমার দিন উত্তম হয়, মনে রাখবেন যদি জুমার দিনটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয় আদম নবীর সৃষ্টির কারণে, আদম নবীর শুভাগমনের কারণে, তাহলে আদম নবী হতো না, আদম নবী পৃথিবীতে শুভাগমন করতো না যদি আমাদের প্যারা নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুভাগমন না করতেন। কথা বলেন ঠিক কিনা? আদম নবীর অস্তিত্ব তো আমাদের নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? শুনুন তো হাজরিন, বলবেন এটির দলিল? হ্যাঁ, দলিল তো অবশ্যই আছে। আল মুস্তাদরাক আল সাইয়ানের 4442 নম্বর হাদিস স্পষ্ট করে লেখা, আনুমা রাব্বিল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাম্মা তারাফা আদম আল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লামা গফরতালি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু ক্বালা লাম্মা খলাকতানি বিয়াদিকা নাফাখতা ফিয়্যা মিন রূহিকা রাফাতু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহ আমার, যিনি শরীয়তের ব্যাপারে ছিলেন অত্যন্ত কট্টর। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, আদম আলাইহিস সালাম তিনি বেহেশতে ছিলেন, সামান্য একটু মিস্টেক করলেন, একটু ভুল করলেন, এই ভুলের কারণে তিনি দীর্ঘ বছর কান্নাকাটি করে তিনি এক পর্যায়ে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন তুমি মোহাম্মদকে কেমনে চিনলা, তাকে তো এখনো পর্যন্ত আমি সৃষ্টি করি নাই। আল্লাহ আপনি যখন আমার 60 হাত লম্বা 7.5 হাত প্রস্থ আমাকে যখন সৃষ্টি করলেন, ভিতরে রূহ ফুৎকার দিলেন, মাথাটা জাগায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আরশের খুঁটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকুন হচ্ছে তাওহীদ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হচ্ছে রিসালাত। সুবহানাল্লাহ বলেন, এখান থেকে আরেকটি মাসআলা আমাদের বুঝতে হবে, আজকে এই একবিংশ শতাব্দীতে এসে দুষ্ট দুরাচার খবিস লামাজহাবি আহলুল হাদিস, এরা মূলত আহলুল হাদিস নয়, এদের নাম দিয়েছি আমরা আহলুল খবিস। কথা বলেন ঠিক কিনা? এই আহলুল খবিস, এই দলটি, এই সংগঠনকে আজকে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। এরা আজকে বলে বেড়াচ্ছে আমরা যে কলেমা পড়ে মুসলমান হয়েছি, ওরা আজকে বলছে আমাদের এই কলেমা নাকি শিরকের কলেমা। আপনারা বলেন আমাদের কলেমা কি শিরকের কলেমা? যারা বলেন আজকে আমাদের গলায় হাত দিয়েছে, এরা আমাদের আজকে মনে হাত দিয়েছে, আমাদের কলেমার উপর তারা আজকে, কলেমার উপর আজকে তারা কালিমা রোপণ করতে চাচ্ছে, আজকে এই কলেমাকে আজকে অমিত করে দিতে চাচ্ছে, ডিলিট করে দিতে চাচ্ছে। তারা বলে এই কলেমাটা নাকি শিরকের কলেমা, এখানে নাকি শিরকে ভরা, নাউজুবিল্লাহ বলেন।
ওরা ব্যাকরণগত বিভিন্ন ধরনের ত্রুটি ধরে তারা বলছে এই কলেমার মধ্যে এই কলেমাটি সহি কলেমা নয়, সিহায়েছে তার মধ্যে এই কলেমাটি নেই, এ ধরনের কতগুলো খোরা যুক্তি দিয়ে গোটা সমাজকে আজকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন আমাদের কলেমা কি সহি আছে? এ বাবা আমাদের কলেমা সহি আছে, স্পষ্ট করে কোরআন পাকের মধ্যে লেখা আছে ওয়াল সামাহুম কালিমাতাত তাকওয়া, তাকওয়ার কলেমা কি? প্রায় 65 টি তাফসীরের মধ্যে লেখা আল মুরাদ বি কালিমাতাত তাকওয়া। আরে তাকওয়ার কলেমা কি শুনে রাখো, তাকওয়ার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকওয়ার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লামা সুয়ুতি বুঝলেন, ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আজকের জগত বিখ্যাত মুফাসসিররা এই কালেমার মধ্যে ব্যাকরণগত তারা ভুল পেল না। তুমি তিন পয়সার মৌলবী তারাপাত করে এসে তুমি মক্কা মদিনা দুই চার দিন ঘোরাফেরা করে মিশর ধারে দুই তিন দিন ঘোরাফেরা করে তুমি উম্মুল কুরায় বারান্দা দিয়ে হেঁটে এসে তুমি আজকে বাংলার জমিন এসে আজকে তুমি বলছো এই কলেমার মধ্যে শেরেক আছে, এই কলেমায় দেশে চলবে না। সাবধান, আমাদের কলেমায় কোনো শেরেক নেই। আপনারা জানেন বিড়াল বুঝতে পারে কোন জায়গায় দুধ রাখা আছে, বিড়াল বুঝে কোন জায়গায় শুটকি আছে, এই সমস্ত সালাফি লাহমদ হাবিন্দ এরা বুঝে কোন জায়গায় সেরে গেছে, কারণ এদের ব্রেনে সেরে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলেমায় কোনো শিরক নেই, কলেমার মধ্যে কোনো ভেজাল নেই, ভেজাল ঢুকেছে তাদের মাথায় তাদের ব্রেনে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথাটি না বললেই নয় আজকে কলেমার তুমি ভুল ধরছ। খোলো বাবা সূরাতে ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াতে স্পষ্ট করে লেখা আছে আলাম তারো কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান। এই যে কালিমা তাইয়িবা, কালিমা তাইয়িবাটা কি? আইসারু তাফাসির গ্রন্থকার খুব চমৎকার করে বলেছেন কালিমা তাইয়িবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালিমা। এরা বুঝলো, এরা এখানে ব্যাকরণগত কোনো ভুল পেল না। আর তুমি মৌলবী এখন ভুল ধরতে আছো এই কলেমা, এই কলেমার ব্যাপারে আল্লাহর নবী নিজে এই কলেমার দাওয়াত দিয়েছিলেন। এই কালেমার দাওয়াত স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছিলেন, চার খলিফা দিয়েছিলেন, আমার নবীর লক্ষ লক্ষ সাহাবী এই কালেমার দাওয়াত দিয়েছিলেন। আজকে সেই কালেমাকে তুমি অমিত করে দিতে চাচ্ছ, ডিলিট করে দিতে চাচ্ছ। আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর দুটো দেশের জাতীয় পতাকায় এই কালেমাটি লেখা, একটি হলো সৌদি আরবের জাতীয় পতাকায় এই কালেমা লেখা আছে না কি বাবা? এই কলেমা আছে কিনা লেখা? সৌদি আরবের জাতীয় পতাকায় এই কলেমাটি লেখা, শুধু তাই নয় আফগানিস্তানের জাতীয় পতাকায় এই কলেমা লেখা, ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা যদি লেখা থাকতে পারে সৌদি আরবে, তারাও কি শিরিক করলো? যাদের মুখে সব সময় শিরিকের বিরুদ্ধে কথা বলে, তাওহীদ নিয়ে যারা তাওহীদকে এস্টাবলিশ করার জন্য যারা 24 ঘন্টা চিন্তা করে, শিরককে যারা সব সময় বেশি ভয় করে, প্রতি এমন কোন জুমার দিন নাই যে জুমার দিন তারা শিরকের বিরুদ্ধে বলে না, অথচ তাদের কলেমায় তাদের পতাকার মধ্যে শিরকের কলেমা লিখে দিবে, এটা কি আমরা বিশ্বাস করব? জেরবান করব? বন্ধুগণ শুধু তাই নয়, এবছর আমরা বারবার দেখিয়েছি, এবছর আমরা হজে গিয়ে আমরা সেখানে লাইভ কাস্টিং করে দেখিয়ে দিয়েছি। সম্মানিত অশ্বধি আপনাদের বুঝতে হবে ওই যে সৌদি আরবের মক্কা টাওয়ার, মক্কা টাওয়ারে যে নয় তলা বিশিষ্ট যে ঘড়িটি পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি, সেই ঘড়ির নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানায় কাবার গিলাফে এই কলেমাটি লেখা আছে, কাবা শরীফের চাবির মধ্যে এই কলেমা লেখা আছে, কাবা শরীফের তালায় লেখা আছে, আমার নবীজির রোজা মোবারকের উপরে এই কলেমাতে লেখা আছে, আফ্রিকার জঙ্গলে সেখানে কলেমা লেখা। এ বাবা শুধু আফ্রিকার জঙ্গলে নয়, ওই সমুদ্রের মাছগুলো মাছের গায়ে এই কলেমা লেখা আছে, আল খাসাইসুল কুবরার মধ্যে লেখা। একজন বেদুইন ব্যক্তি আমার রসুলের দরবারে আসলেন, রসুলের দরবারে এসে বললেন হুজুর আপনি যদি সত্য নবী হন তাহলে আমার ব্যাগের ভিতরে কি আছে দেখি আপনি বলতে পারেন কিনা। আমার রসুল বলেন আমি কেন বলবো, তোমার ব্যাগের ভিতরে যা আছে সে যদি বলে কেমন হয়? সুবহানাল্লাহ, বলে ব্যাগ থেকে
বের করা হলো একটা গুই সাপ বের হলো দপ, এটি বের হয়ে সেই দপটি কলেমা পড়লো, রাসূল আকরাম সাল্লামের সেই কলেমার স্বীকৃতি দিল, পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জয় বলনা সুবহানাল্লাহ। আজকে সেই কলেমার স্বীকৃতি সব জায়গায় আমার নবীর যে রোজা মোবারক হয় এই কলেমাটি লেখা আছে, আল্লাহু আকবার বলেন, নবীর রোজার উপরে এই কলেমা লেখা। বন্ধুগণ, আমার নবী যে মিম্বারে খুতবা দিতেন সেই মিম্বারের উপরে এই কলেমাটি লেখা আছে। মদিনা শরীফের প্রতিটি ফ্যান, প্রতিটি বাতি, সেই মদিনা শরীফের ইশের মধ্যে বিভিন্ন জায়গায় এই কলেমাটি লেখা আছে। তোমরা কলেমার ভুল ধরো না, যারা আমাদের কলেমাকে মিটাই দিতে চাও আমরা বলবো তোমরা ইমান চোর কলেমা চোর, ঠিক কিনা? এরা শুধু কলেমা চোর নয় বরং এরা নামাজ চোর। এরা একদিকে যেমন কলেমা চোর, অপরদিকে এরা নামাজ চোর। রমজানের মুবারক আসলে 20 টাকা তারাবির 12 রাকাত চুরি করে, চুরি না, প্রথম কাতার থেকে যখন বের হয়ে যায় এটা তো 12 রাকাতের 12 রাকাতকে চুরি করে 8 টাকা পরে প্রথম কাতার থেকে বের হয়ে যায়, আমাদের সামনে এটা চুরি না, এটা ডাকাতি। কথা বলেন ঠিক কিনা? একদিকে ইমান চোররা যখন তৎপর, নামাজ চোররা যখন তৎপর, এই একবিংশ শতাব্দীতে এসে সারসিনা দরবারের 128তম মাহফিলে আমরা জানান দিতে চাই, সারসিনা দরবার, এই দরবার হক দরবার, ঠিক কিনা বলেন? আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা, আমরা আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না, আমাদের পরিচয় শুনে নিন, আমাদের পরিচয়, আমরা আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হলাম মাযহাবে হানাফি। কথা বলেন ঠিক কি না? আমরা মাযহাবে কি? আরো জোরে, আমরা মাযহাবে কি? আমরা হলাম মাযহাবে হানাফি, সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে সিলসিলায়ে তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, সাংগঠনিক দিক থেকে আমাদের পরিচয় বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না, আমাদের পত্রিকা পাক্ষিক তাবলীগ, আমাদের পত্রিকা মাসিক কুরিমুকুল, ঠিক কিনা বলেন? এই পরিচয় আমাদের ভুলে গেলে চলবে না। তবে সবার সব পরিচয়ের আগে আমরা মুসলমান, আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমাদের পরিচয় আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, আমাদের পরিচয় মাযহাবে হানাফি, আমাদের পরিচয় সিলসিলায়ে ফুরফুরা, আমাদের পীর, আমাদের পীর মনে রাখবেন বর্তমান হযরত পীর সাবুজুর কেবলা। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেলে চলবে না। আমরা যার হাতে বায়াত দিয়েছি, বায়াত দিয়েছি মানে আমাদের কোনো সেরায়, আমাদের কোনো বক্তব্য নেই, আল্লাহর উনি যা বলবেন তা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু মুরিদ, আমরা আজকে মুরিদ হয়েছি, মুরিদ শুধু মুরিদ হলেই হবে না, পীর মুরিদ এই বিষয়টি কিন্তু একটি কঠিন বিষয়। পীরের আমল যে মানবে, পীরের আমল, পীরের আকীদা যে বিশ্বাস করবে সেই প্রকৃত মুরিদ। মুরিদ যেন মারিদ না হয়, মুরিদ যেন মারিদ না হয়, সাবধান সাবধান, আমরা যেন এই পীরের আমল থেকে আমরা যেন বিচ্যুত না হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুরিদ হয়েছি মূলত আল্লাহর ওলির তামান ধরে, আল্লাহর ওলির হাতে হাত রেখে আমরা যেন তায়াব দিয়েছি। আমরা কি আমল করতে প্রস্তুত আছি কিনা? কিমান আছে কিনা? অবশ্য আমরা আমল করতে প্রস্তুত আছি। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আজকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী নিয়ে যারা কটূক্তি করছে, যারা কলেমা নিয়ে কটূক্তি করছে, দেখবেন এরা একদিন মরে গেলে এদের জন্য কেউ দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? এদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে, এদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। সাবধান সাবধান হয়ে যান। আজকে এই সমাজের মধ্যে ফিতনাবাজ কিছু আলেম তৈরি হয়েছে, এই ফিতনাবাজ আলেমগুলো সমাজ থেকে এটা নাই এটা নাই একের পর এক তারা বিভিন্ন ভাবে সমাজের আমলগুলো উঠে দিচ্ছে, এগুলোকে ওমিট করে দিচ্ছে, ডিলিট করে দিতে চাচ্ছে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সমাজের মধ্যে আমরা তাকিয়ে দেখব, সমাজের মধ্যে আমরা যে আমলগুলো করছি আমাদের প্রত্যেকটি আমলের পিছনে কোরআন এবং সুন্নাহর দলিল আছে কিনা, এর বাবা আছে কিনা? অবশ্যই আমাদের প্রত্যেকটি আমলের পিছনে কোরআন এবং সুন্নাহর দলিল আছে। সম্মানিত হাজিরিন, যার বলে বছরে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই, আমি বলতে চাই এখানে আল্লাহর হাবিব পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনকে ঈদের দিন বললেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বছরে 52 সপ্তাহে 52টা ঈদ, কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআন কারিমের সূরাতুল মায়েদার
তিন নম্বর আয়াতে কালিমা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটি, এই আয়াতের সংযোজন বর্ণনা করতে গিয়ে, এই আয়াত সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহ তাদের শাহ শাহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বসা, এক ইহুদি আসছে, ইহুদি এসে বলছে, ওমর তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, এই আয়াতটি যদি আমাদের উপর নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, ওই দিনটিকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ বলেন, এই দিনটিকে আমরা কি বানাতাম, ঈদের দিন হিসাবে আমরা গ্রহণ করতাম, ঈদের দিন বানাতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইহুদি এটা কোন আয়াত? সুবহানাল্লাহ বলেন, ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, এই আয়াতটি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা তো বানাইতে আর আমরা এখন এটা বানায় আসতেছি। সুবহানাল্লাহ বলেন, তোমরা তো এটাকে বানাইতে আর আমরা এখন একসাথে দুটো ঈদ হিসাবে পালন করে আমরা আসতেছি। আল্লাহু আকবার বলে, বলে দুটো ঈদ হিসাবে পালন করে আসতেছেন মানে? বলে আপনি জানেন না, এটি হচ্ছে এই আয়াতটি যেদিন নাজিল হয়েছে সেটি হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ আরাফা দিন। সুবহানাল্লাহ বলে, ইন্না ইয়াউমা আরাফা, নিশ্চয় আরাফার দিন ঈদুন লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য, বিশেষ করে হুজ্জাজে বাইতুল্লাহিল হারাম আল্লাহর ঘরের জন্য, জিয়ারত করেন তাদের জন্য, হাজি সাহেবদের জন্য এটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন, আরাফার দিন এটি ছিল ঈদের দিন, আর এই দিনটি ছিল পবিত্র জুমার দিন, জুমার দিনও ঈদের দিন। শুধু আরাফার দিন, ঈদের দিন, জুমার দিন, ঈদের দিন একসাথে দুটো ঈদ ছিল। তাহলে আল্লাহ কোরআনের একটি আয়াতে কারিমা নাজিল হওয়ার দিন এটি যদি একসাথে দুই ঈদ হতে পারে, আমার রসুল তো ছিলেন কোরআনের হুবহু ফটোকপি, কথা বলেন ঠিক কিনা? ওয়া কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্র ছিল কোরআন। সেই নবী যেদিন শুভাগমন করলেন, কোরআনের একখানা আয়াত নাজিল হওয়ার দিন, তা যদি ঈদের দিন হয়, আমার নবী যেদিন শুভাগমন করলেন, আমার নবীর শুভাগমনের দিন, এটি কি খুশির দিন হবে না? কি বলেন, খুশির দিন হবে না? যে নবীর মর্যাদা, যে নবীর শান, যে নবীর মান গগনচুম্বী মর্যাদা, যে নবীর সাথে কারো কোনো তুলনা চলে, যার সম্পর্কে বলা হয়েছে, লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসা, যে নবীর ব্যাপারে বলা হয়েছে যার কোনো তুলনা চলে না, যার প্রশংসা করে শেষ করে যাবে না। তবে এক কথায় বলা যায়, এক কথা আমরা বলতে পারি, এক কথায় আমরা বলতে পারি এতটুকু, আল্লাহর পরে হচ্ছে আমার নবীর মর্যাদা। যারা বলেন ঠিক কিনা? আজকে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা বলছে, আমরা তো মঙ্গল গ্রহ পর্যন্ত খবর নিয়েছি, আজকে আমাদের দেশ থেকে ডিজিটালাইজ করে আজকে বিভিন্ন জায়গায় স্যাটেলাইটের তারা জায়গা করে নিয়েছে। এরা মনে করে না, আজকে কিছু নাস্তিক বের হয়েছে যারা আজকে সমাজের মধ্যে বলে যাচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনে হয় উপরের খবর তিনি বলতে পারেন না। আরে পরা কপাল, আমার নবী তিনি উপরের খবর, তোমরা কতদূর পর্যন্ত গিয়েছো? তোমরা তো মঙ্গল গ্রহ পর্যন্ত বা তার চেয়ে আরেকটু বেশি পর্যন্ত গিয়েছো, কিন্তু তোমরা কি জানো না, আমার নবী তিনি এমন গাড়ি নিয়ে গেলেন যে গাড়িতে কোনো অক্টেন ছিল না, পেট্রোল ছিল না, ডিজেল ছিল না, কোনো পাইলটও ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো উম্মে হানির ঘরে শোয়া ছিলেন, মাঝখানে নবীজি শোয়া, জিবরিল আমিন নবীর কাছে আসলেন, জিবরিল আমিন এসে আমার নবীকে ঘুম থেকে জাগালেন। সুবহানাল্লাহ, নবী আধা ঘুম আধা জাগ্রত, আমার রসুল আধা ঘুম আধা জাগ্রত, নবী তো এমন নবী যে নবী বলেছেন, তেনে ময়নে ওয়ালা ইয়ানামু কলবি, আমি নবী এমন রে, শুনে রেখো আমার চক্ষু ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। যে নবী বলেছেন আমার চক্ষু ঘুমায়, কলব আমার ঘুমায় না। আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী এমন, ইন্নিয়ার জান্নাতু ওয়ান নার ফি মাকামি হাযা, আমি নবী জায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি। যে নবী তিনি বলেছেন, আমি নবীর সামনে যেমন দেখিনি, আমি নবীর পিছনে তেমন দেখতে পারি, আমি নবীর দানের খবর বলে দিতে পারি, বানের খবর বলে দিতে পারি, ইন্নি লারাকুম আলা রুকুইকুম ওয়া আলা খুশুইকুম, তোমাদের উপর অবস্থা জানি, তোমাদের খুশু খুজুর অবস্থা আমি নবী জানি। যে নবীর এত পাওয়ার, আমার নবী পৃথিবীর কার কাছে কোনো কিছু শিখে নাই, তিনি বলেছেন বুয়েস্তু মোল্লেমা, এই পৃথিবীতে আমি শিক্ষক যে ব্যাপারিত হয়েছি, আমার উস্তাদ আমি যার কাছে শিখেছি তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন তিনি কে? আল্লাহ। আর যারা বলেন তিনি কে? আল্লাহ।
আমার রসুল বলেছেন আমি আল্লাহর কাছ থেকে শিখেছি, সেই রসুল তাকে যখন ঘুম থেকে জাগানোর পরে নবীর সিনা চাক করা হবে। সুবহানাল্লাহ বলেন, নবীজির সিনা চাক করে তিনি বোরাকে আরোহণ করলেন, বোরাক যে বোরাকের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী ঘুম থেকে উঠলেন, ঘুম আধা ঘুম আধা জাগ্রত, নবীজি ঘুম থেকে আধা ঘুম আধা জাগ্রত সেখান থেকে নবীজি উঠলেন, নবীজি বললেন একটু ফ্রেশ হয়ে আসি, নবীজি একটু উজু করে আসেন। আপনারা জানেন নবীরা ঘুমাইলে তাদের উজু নষ্ট হয় না, কথা বলেন ঠিক কিনা? এ নবীরা ঘুমাইলে কি উজু নষ্ট হয়? কি উজু নষ্ট হয়? আপনি আমি যদি মুর্দারের খাটেও শুয়াই দেওয়া হয়, জানাজার খাটেও শুয়াই দেওয়া হয়, আমরা ঘুমাই পড়ি কিনা? কি বাবা ঘুমাই পড়ি কিনা? আমরা বাসের মধ্যে ঘুমাই, মাঝে মধ্যে মোটরসাইকেল চালাতে চালাতে ঘুমাইয়া মোটরসাইকেল ভেঙে পড়ে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো হুশ থাকে না। কিন্তু আমার রাসূল তিনি এমন, তিনি বলছেন আমার চক্ষু ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। আজকে একদল মানুষ সেই নবীকে বলছে আমাদের মতো সাধারণ মানুষ, নবী ফিরিস্তা নয়, নবী জিন নয়, নবী বাশার ছিলেন, তবে আপনার আমার মতো এরকম সাধারণ মানুষ নবীজি ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কাছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলছে কালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই, আপনার সাথে কোনো তুলনাই চলে না। আমার নবীর সাথে কি তুলনা চলে? আরো জোরে বলেন চলে। আমার নবীর সাথে কোনো তুলনা চলে না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখান থেকে নিয়ে উম্মে হানের ঘর থেকে নিয়ে আমার রাসূল তিনি চলে গেলেন ইয়াসরিব বেতলাহাম। সুবহানাল্লাহ বলেন, তিনি ইয়াসরিবে গেলেন, ইয়াসরিবে দু রাকাত নামাজ পড়লেন, এরপর নবীজি গেলেন বিথলহাম ফি উলিদা ঈসা রূহুল্লাহ, যেখানে ঈসা রূহুল্লাহ তিনি জন্ম নিয়েছেন। আমার নবী ঈসা রূহুল্লাহর জন্মের জায়গায় তিনি দু রাকাত নামাজ পড়লেন। ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গা সুকুন লাইল, ওটি কি বরকতময় নয়? এ বাবা, ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, ওখানে জিব্রিল আমিন বলে হুজুর এখানে আপনি নামেন দু রাকাত নামাজ পড়েন, ঈসা নবীর জন্মের জায়গায় যদি আমার নবী নামাজ পড়তে পারে, ওই জায়গাতে যদি বরকতময় হয়, আমার নবী যেখানে জন্ম নিয়েছেন আমার নবীর জন্মের জায়গা কি এটি কি বরকতময় হবে না? কি বলেন আপনারা, হবে কি হবে না? অবশ্যই সেই জায়গাটি বরকতময়। আজকে ঈসা রূহুল্লাহর জন্মের জায়গায় আমার নবী নামাজ পড়েছিলেন, সেই জায়গায় যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গাটি নিঃসন্দেহে এটি বরকতময়, নিঃসন্দেহে এটি বরকতময়। এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেব আমার নবীর মৌলুদুন নবী নবীর জন্মের জায়গাটি দেখতে যান। জয়বরনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই জায়গায় নবী পাক সাল্লাম সেই বেথলহাম থেকে নবী বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী চলে গেলেন ওই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে ব্ল্যাক হোল সবগুলো পার দিয়ে আমার নবী চলে গেলেন একেবারে প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানি সালাম ইয়াহিয়া, তৃতীয় আসমানি হযরত ইউসুফ, চতুর্থ আসমানি ইদ্রিস, পঞ্চমে হারুন, ষষ্ঠে মূসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে আমার নবী চলে গেলেন সিদ্রাতুল মুনতাহা করে 70,000 নূরের পর্দা করে দিয়ে আমার নবী আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে তিনি আবার পৃথিবীতে আসলেন। সেই নবী আরশে আজিমে গেলে আমার আল্লাহ বলেন আসেন আরো কাছে আছেন ওয়াতি তাউতান লাম ইয়াতাহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদাকা, আপনি মানে স্টেজ আছেন যে স্টেজে আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার তাজিম আপনার তকদির আপনার পজিশন আমি আল্লাহ নিজেই বাড়া দিলাম। আল্লাহ বলেন আরাফানা লাকা যিকরাকা, নবী গো আমি আপনার জিকিরকে আলোচনাকে সমুন্নত করেছি, কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটি যেখানে আমার দোস্ত আমার বন্ধুর নাম সেখানে দুলোকে ভূলোকে গ্রহে নক্ষত্রে আসানে একামতে আকাশে বাতাসে ওয়াজে মাহফিলে খানকায় সব জায়গায় আমার আল্লাহর নামটি যেখানে আল্লাহর নামের পাশে আমার নবীর নাম আছে কিনা, কি বলেন আছে কিনা? তা আমার নবীকে কি মাইনাস করা যাবে? জোরে বলুন, আরো জোরে বলুন, আমার নবীকে মাইনাস করা যাবে? আজকে যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করতে চায় না, নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দিতে চায় না, এরা যখন মদিনা শরীফে যায় বাবু সালাম দিয়ে যখন ঢুকে, বাবু সালাম দিয়ে ঢুকার সাথে সাথে এরা নবীর রোজা মোবারকের সামনে গেলে আমার দেশের সরকারি হুজুর বলেন না দরকারি হুজুর, যেই হুজুরে বলেন আলিয়ার হুজুর কমির হুজুর, যেই হুজুরে বলেন
ওইখানে যখন রসুল্লাহ আসলামকে সালাম জানায় তখন কেউ বসে বসে সালাম দেওয়ার সুযোগ নাই, সবাই দাঁড়ায় দাঁড়ায় সালাম জানায়। কথা বলেন, সবাই কি বসে দাঁড়ায় সালাম না দাঁড়ায়? সবাই বলেন, আমার নবীজির রোজা মোবারকের সামনে যখন সালাম জানায় তখন বসে দাঁড়ায়, বসে সালাম দেয় না দাঁড়িয়ে? সেইখানে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, ওইখানে তো আমার রসুলকে দেখে না, ওই জায়গায় যদি দাঁড়িয়ে সালাম দেওয়া যায় তাহলে বাংলাদেশে আসলে ফতোয়া কেন ঘুরাই দেয়? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এসে ফতোয়াকে তোমরা ঘুরাই দিও না। সাতান, আমরা যখন জমজমের পানি পান করি তখন আমরা বসে করি না দাঁড়াইয়া? এ বাবা, জমজমের পানি কি বসে পান করে না দাঁড়াইয়া? জমজমের পানি তো আমরা দাঁড়িয়ে পান করি, কেবলামুখী হয়ে জমজমের সম্মানে আমরা দাঁড়িয়ে যাই। একজন নবী হযরতে জিবরিল আমিন এবং ইসমাইল, জিবরিল আমিনের পায়ের আঘাতে সেখানে জমজম সৃষ্টি হয়েছে, সেই জমজমের সম্মানে যদি দাঁড়ানো যায়, জমজমের পানির সম্মানে যদি দাঁড়ানো যায়, তাহলে আমার নবীর সম্মানে দাঁড়ানো যাবে না? কি বলেন, যাবে না? অবশ্যই নবীর মহব্বতে দাঁড়াতে কোনো বাধা নেই। আপনারা বলেন, আমাদের দেশে যখন জাতীয় পতাকা উত্তোলন করে, যখন অ্যাসেম্বলি হয় জাতীয় পতাকা উত্তোলন করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসা, সোনার বাংলার ভালোবাসা, 1971 সেই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 16 ডিসেম্বর তার বিজয়। কথা বলেন ঠিক কিনা? 16 ডিসেম্বর বিজয় হয়ে, বিজয়ের পতাকা যখন উড়াই দেয় তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার বাংলার ভালোবাসায় কিয়াম করে কিনা? কথা বলেন, যদি সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, সোনার বাংলার ভালোবাসায় যদি কোমর সোজা হয়, আমার নবীর ভালোবাসায় দাঁড়ালে কি শেরেক হবে? বিলাপ হবে? হারাম হবে? যদি বলো তুমি দেওবন্দি, তাহলে সরো, সমস্ত দেওবন্দিদের মুরব্বী হাজি এমদাদুল্লাহ মহাজনী মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব, আশরাফ থানভী সাহেব, ওই মুজাহিদ করিম নাঈম সাহেব, সমস্ত দেওবন্দিদের পীরানে পীর শেখ হাজি এমদাদুল্লাহ মহাজনী মক্কি ফতোয়া এমদাদিয়ার মধ্যে এমদাদুল মুস্তাক খুলে দেখো, সেখানে স্পষ্ট করে লেখা আছে, মাই ফকির মশরাফ ইয়ে হয় মাই হার সার মিলাদ আর ক্যাম করতা হো মাই কিয়াম মে বেহার লুৎফ আমাদেরকে বলো বেদাতি, আমরা বেদাতি নই, আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা মার্কাই সুন্নি নই, আমরা অরিজিনাল সুন্নি, আমরা সুন্নি। আমি প্রায় বলি নাম নজর আলী চোখে দেখে না। নাম কি? নজর আলী চোখে দেখে না। নাম সেরাগ আলী পুরোটাই অন্ধকার। নাম ইমান আলী মসজিদ চিনে না। ইমান আলী যেমন মসজিদ চিনে না, চেরাগ আলী অন্ধকার আচ্ছন্ন পরিবেশে থাকে, বাদশা মিয়া ভিক্ষা করে খায়। নাম কি? বাদশা মিয়া খায় কি? ভিক্ষা করে। সুন্দর আলী নাম, চেহারাটা পুরা ডেক্সির পাতিলের মতো কালো। নাম আহলে হাদিস, হাদিস চিনে না। নাম সুন্নি, সুন্নতের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কি না? আমরা এরকম নই, বাস্তব মানাই। আমার রসুল 1500 বছর আগে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও। সত্যি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি হাতে রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে একটি লাঠি তুলে দিলেন, খাত্তালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাত্তান মুস্তাকিমান আলাল আরদ, তিনি জমিনের মধ্যে একটি সোজা রেখা টানলেন, একটি দাগ টানলেন, দাগ টানার পরে বললেন, হাযা সাবিলুল্লাহ সাবিলুর রুশদি সিরাতুল মুস্তাকিম, এটি আল্লাহর পথ, এটার নাম সিরাতুল মুস্তাকিম, সুম্মা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ নবী তিলাওয়াত করলেন সূরাতুল আনআমের 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই কালিমা তিলাওয়াত করলেন, এরপর সুম্মা খাত্তা সিত্তাতু খুতুতিন আলা কুল্লি জামানিবি, সোজা সোজা রেখা দিয়ে ডানে তিনটি, বামে তিনটি, তিনটি তিনটি করে
বিষয়টি আঁকা বাঁকা বক্ররেখাটা দিলেন আর বললেন, হ্যাঁ দেখি সুবুল, এগুলো অনেক পথ, অফিকুল্লে সাবিলিন শয়তান, প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা, এত হুকুমই নয়, শয়তান তোমাদেরকে আহ্বান করছে, ওই তিন তিন ছটি পথ, এক একটি পথের মাথায় বারোটি করে দল আছে, ছয় বারং বাহাত্তর, সোজা এই মিলে হলো তেহাত্তরটি। আল্লাহ রাসূল বলেছেন সুনান তিরমিজির হাদিস, ইন্না বানি ইসরাঈল তাফারাকা আলা সেন্টানি ওয়া সাবিনা মিল্লা, বনি ইসরাঈলরা বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল, সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লা, আমার উম্মত বিভক্ত হবে তেহাত্তরটি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তেহাত্তরটি দলের, বাহাত্তরটি দলের ঠিকানা হচ্ছে জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সাহাবীরা প্রশ্ন করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দলটি জান্নাতি দল, নাজি ফেরকা কোনটি? আমার রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মত যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি, ঠিক কি না বলেন? আমরা কি নবীর পথে চলতে চাই কি চাই না? হাত তুলে খান, চল সাহাবীদের পথে চলতে চল। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মাওলানা কারী আল হানাফি রাহিমাহুল বারি তিনি খুব চমৎকার করে বলেছেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা সুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কঠিন কিয়ামতের ময়দানে নাজাত তত্ত্ব নাজি যে ফেরকাটি, সেই ফেরকাটির নাম তোমরা শুনে দেখো, সেই ফেরকাটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা দল, ঠিক কিনা বলে? আমরা সেই দলের অন্তর্ভুক্ত থাকতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? অবশ্যই আমরা আহলে সুন্নাহর অনুসারী হতে চাই, এই দলের সাথে আমরা সম্পৃক্ত থাকতে চাই। বন্ধুগণ, শুধু নবীর তরিকা মানলে তা নয়, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মানতে হবে। হাদিস পাকের মধ্যে লেখা, আমি এর পাঠ দিবে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুম্মা تمسكوا بها وعزوا عليها بالنواجس إياكم ومهدسات الأمور فإن كل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود الله أكبر أمام نبي فجر النماز قرانين সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মনে রাখবেন, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে। সফরের চিনি বন্ধু, প্রকৃত বন্ধু তিনি, বিপদের চিনি বন্ধু, তিনি প্রকৃত বন্ধু। নবীজি ফজরের নামাজ পড়ালেন, ফজরের নামাজের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন সুন্দর করে নসিহত করলেন, সাহাবায়ে কেরাম বললেন ওয়াজিলাত, তিনি বললেন যে আমাদের কলবগুলো বিগলিত হয়ে গেল, চোখের পানি আমরা কেউ ধরে রাখতে পারলাম না। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, বললেন হুজুর, আপনি আমাদেরকে এমন কিছু বলুন, আমাদের কাছে মনে হচ্ছে এটা আপনার বিদায়ী ভাষণ, আপনি আমাদের বিদায়ী ভাষণ দিচ্ছেন, এটি আর এখন নসিহত না, এটি মনে হয় ওসিহত হয়ে যাচ্ছে, ইয়া রাসূল আপনি আমাদেরকে আরো কিছু বলুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি রাসূল বলছি তোমরা আল্লাহকে ভয় করবে, তাকওয়া, তাকওয়া অর্জন করবে, তাকওয়া, এই দরবার তাকওয়ার উপর প্রতিষ্ঠিত দরবার, কথা বলেন ঠিক কিনা? তাকওয়া থাকার জায়গা হচ্ছে কালব, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, সুম্মা শারাইলা সাবিহি, তাকওয়ার কথা বলতে গিয়ে আমার রসুল বান্দুদের দুই আঙুল নিচে কলব, কলবের দিকে ইঙ্গিত করলেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল হালাল বাইনুন ওয়াল হারাম বাইনুন ওয়া মা বাইনহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুস সুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমা আল্লাহ মাহারিমহ আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগ ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার,
দেখো মানব দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, এটা যদি বিশুদ্ধ হয় সব বিশুদ্ধ, এটা যদি নষ্ট হয় মানুষটার কোন দাম নাই, পচা পচা। এই জন্য শাহসাবজির বলছেন, তিনি কোরআনে আটকট করে তিনি দলিল দিয়ে বলছেন, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কলবে মারিদ নিয়ে যাব না, কলবে সাকিম নিয়ে যাব না, আমরা নিয়ে যাব আল কলবুস সহি, সহি অন্তর নিয়ে আল্লাহ দরবারে যেতে চাই, নাফসে মুতমাইন্না নিয়ে আল্লাহ দরবারে যেতে চাই, সাসিনা দরবার তৈরি করে নাফসে মুতমাইন্না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? হে বন্ধু, সেখানে কলবের মধ্যে এমন ভাবে জাগ দিবে আল্লাহ নবী আমাদেরকে আজকে মাগরিবের পরে যে জিকিরের তালিম দিলেন, যে তওবাগুলো আমাদের করলেন, কলবের মধ্যে জাগ দিয়ে দিয়ে দশ নদী ভাব কিভাবে একটি মানুষের কলবটাকে জিন্দা করে দেয়, কলবে সহিহ কিভাবে করে দেয়, আল্লাহ নবী সেই তালিম দিয়েছেন কিনা, কিভাবে দিয়েছেন কিনা? আমার রসুল বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি ওয়াত্তা, শুনবে আর তোমরা মানবে। মনে রেখো, মাইয়েশ মিনকুম বাদি ফাসায়ারো ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা অনেকগুলো ইখতিলাফ দেখবে। আজকে আমরা ইখতিলাফ দেখতে পাচ্ছি কিনা, এ বাবা আমরা কি ইখতিলাফ দেখতে পাচ্ছি কিনা? অবশ্যই গোটা সমাজের মধ্যে আজকে কিন্তু আমরা ইখতিলাফ দেখতে পাচ্ছি, যেখানে তাকাই শুধু ইখতিলাফ আর ইখতিলাফ। আমার রাসূল বলেন, মাইয়েশ মিনকুম বাদি ফাসায়ারো ইখতিলাফান কাসীরা, অনেক অনেক ইখতিলাফ আমরা দেখতে পাচ্ছি, আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কলেমা নিয়ে ইখতিলাফ, ঈমান নিয়ে ইখতিলাফ, সন্তান ঈমান আকীদাকে মজবুত করতে হবে। অনেকেই বুঝে না ঈমান আকীদা কি জিনিস, আমি প্রায় সময় বলে থাকি ঈমান এবং আকীদা, আমরা যদি হাদিসে জিব্রাইল পড়ি তাতে আমরা বুঝবো সেখানে তিনটা বিষয় সারসাবজ ইঙ্গিত দিয়ে গেছেন, ইমান ইসলাম এসান, ইমান হচ্ছে এলমুল আকায়েদ, ইসলাম হচ্ছে এলমুল ফেক, আর এসান হচ্ছে এলমে তাসাব্বুহ, এলমে মারিফাত, যেটি স্পষ্ট করে সহিহ মুসলিম শরীফের মধ্যে লেখা, মিশকাতুল মাসাবির মধ্যে লেখা, আনুমার ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলাহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম ইসতালানা রাজুলুন শাদীদ বায়াদি সিয়াব শাদীদ সাওয়াদি শার লা ইলাহা ইল্লাল্লাহু সাফার ওয়া লা ইয়াকুমু মিন আহাদিন হাত্তা জালাসা ইলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতিহি ইলা রুকবাতিহি ওয়া দাআ ফায়্যালা ফাদায়ে ইলা রুকবাতিহি ওয়া দাআ ফায়্যালা ফাদায়ে ক্বাল ইয়া মুহাম্মাদ আখবিরনা আনিল ইসলাম ক্বাল আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া তুকিমা সালাহ ওয়া তুতিয়া যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জা বাইতা ইন ইসতাতা আলাইহি সাবিলা ক্বাল সাদাকতা ক্বাল ফাজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইসাদদিকু ক্বাল আখবিরনা আনিল ঈমান ক্বাল আল ঈমান ওয়া তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বাল সাদাকতা ক্বাল আখবিরনা আনিল ইহসান ক্বাল আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা ক্বাল আখবিরনা আনিস সা'আ ক্বাল মান মাসুলান গাবিয়ান ওয়া মিন আস-সাল ক্বাল আখবিরনা আন মারতাহা ক্বাল আন তালিদাল মুতরাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতারা ফি বুনিয়ান সুম্মা তারাকা ফা লাবিসতু মালিয়া ক্বাল ইয়া উমারু আতাদরি মান আস-সা'ইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ক্বাল ফা ইন্নাহু জিবরাঈল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম সুবহানাল্লাহ এখানে ইমান ইসলাম এবং ইহসান এলমুল আকায়েদের কথা বলেছেন সুবহানাল্লাহ ইমান এবং আকীদার ব্যাপারে দুটো উদাহরণ আমি আপনাদেরকে দিব আপনারা গাছ লাগান কিনা এ বাবা আপনারা গাছ লাগান লাগান না আপনারা যে গাছটা লাগান এই গাছটা হচ্ছে ইমান গাছটা কি আচ্ছা গাছ লাগানোর পরে চতুর্দিকে একটা বেড়া দিতে হয় কিনা কি আপনারা বেড়া দেন কিনা বেড়াটা দেয় গাছটা যেন সেফ থাকে গরু ছাগল যেন না খায় এই জন্য আমরা একটা গাছ লাগাই গাছের চতুর্দিকে একটা বেড়া দিই গাছটা হচ্ছে ঈমান আর গাছের চতুর্দিকে যে বেড়াটা এটার নাম হলো আকীদা এটার নাম কি গাছটা হচ্ছে ঈমান আর বেড়াটার নাম এটা হলো আকীদা ঈমানকে মজবুত করতে হবে আকীদাকে মজবুত করতে হবে আমরা কলা খাই কিনা কলা কলা যে খাই কলার উপরে কি থাকে চামড়া কলার খোসা মনে রাখবেন কলার ভিতরের মজ্জাটা আমরা খাই কলার ভিতরের যে মজ্জাটা এটা হলো ঈমান আর কলার উপরে যে চামড়াটা এটা হলো আকীদা কেউ যদি কলা কিনতে গিয়ে দেখে কলার উপরে চামড়া নাই তাহলে ওই কলা কি কেউ কিনবে চলে বলো কলা কিনবে ওই কলা কেউ কিনবে না তাহলে কলার উপরে চামড়া না থাকার পরে যদি কেউ কলা না কিনে কারণ ওই কলা যে কলার উপরে চামড়া নাই চামড়া না থাকার কারণে ওই কলা যদি আমরা কেউ না কিনি কিনবো না এই জন্য যদি কলার উপরে ময়লা পড়বে মাছি ভ্যানভ্যান করবে ওই কলা খাইলে পেট খারাপ হবে মনে রাখবেন কলার চামড়াটা হলো আকীদা কলার ভিতরে যে মজ্জাটা এটা হলো ঈমান ঈমানকে সেভ করছে কলার উপরে একটা চামড়া আমাদের ঈমানকে সেভ করছে আমাদের আকীদা কথা বলেন ঠিক কিনা এই জন্য
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আল আকীদাতু হিয়া সাবিয়াতুল ঈমান, আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। জেরনা সুবহানাল্লাহ, আকীদা কিসের খুঁটি? জেরনা আকীদা কিসের খুঁটি? আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে যে ফিতনাগুলো চলছে আমাদের এই ঈমান আকীদা নিয়ে, আজকে এরা সবচেয়ে ফিতনা সৃষ্টি করছে, ফিতনা সৃষ্টি করছে আমাদের সমাজের মধ্যে। শাফাআত নেই, ওরা বলছে আমার রসুল নাকি শাফাআত করতে পারবে না। আপনারা বলেন আমাদের রসুল কি শাফাআত করতে পারবেন না? এ বাবা, রসুল শাফাআত করতে পারবেন না? আল্লাহ রাসূল তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে, তোমরা আযানের পরে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই ওয়াসিলাটা কি? ওয়াসিলা হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ, ওয়াসিলা হচ্ছে কি? মাকামে সহিহ বুখারী গুলোতে লেখা আমার রসুল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামে মাহমুদে সাজদায় পড়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোস্তকে বলবেন এর ফারাসাকা, দোস্ত আপনি মাথা উত্তোলন করেন, সাল তুতা, আজকে আপনি চান, আপনি চা চাইবেন, ইশফা তুশফা, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আমরা কি নবী পাকের সুপারিশ চাই কি চাই না? তারা গেলে চান, হাত তুলে দেখান, আমরা কি নবী পাকের সুপারিশ চাই? সবাই বলেন চাই। আমরা অবশ্যই নবী পাক সাল্লামের শাফাআত চাই। নবী যে রোজা মোবারকের পাশে সেখানে লেখা আছে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, রাসূল বলেন আমি নবী নিজেই তাদের সুপারিশ করব। আর শাফাআতু সাবিতাতুন লির রাসূল ওয়াল আখিয়ার, কিয়ামতের দিন রাসূলগণ শাফাআত করবেন, রাসূলগণ আখিয়ার যারা ভালো মানুষ আল্লাহর নবীর সুপারিশ করবেন, কিয়ামতের দিন হাফেজে কোরআন সুপারিশ করবেন, একজন আলেমে হক্কানি তারাও সুপারিশ করবেন। আমরা সুপারিশ চাই আমার নবীকে। তারা বলছেন আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে ওয়াহাবিয়াতকে প্রচার করছে এই পৃথিবীর মধ্যে চার শ্রেণীর মানুষ, চারজন ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে ওয়াহাবিয়াতের বাতি জ্বালাইছে, ওয়াহাবিয়াতকে প্রচার করছে চারজন ব্যক্তি সারা পৃথিবীতে। ওয়াহাবিয়াত একেবারে এমন ভাবে সেই ওয়াহাবিয়াত প্রচার করেছে যাতে করে মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে। এই চারজন ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছেন ওই ইবনু তাইমিয়া, আরেকজন হচ্ছেন ওই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নেজদি, আরেকজন হচ্ছে নাসিরউদ্দিন আলবানি। নাসিরউদ্দিন আলবানি বলেছে নবীর রোজা মোবারকটা সরাই ফেলো, নবীর রোজা না, নবীর কবর। ওরা তো রোজাও বলতে চায় না, ওরা বলছে নবীর কবরকে সরাই ফেলো, নবীর কবর ওখানে রাখলে শিরিক হয়। নাসিরউদ্দিন আলবানি এটা ছিল ঘড়ির মেকা, কথা বলা ঠিক কিনা? অথচ তার বাবা ছিল হানাফি। নাসিরউদ্দিন আলবানি ঘড়ির মেকা, সে বলেছে নবীর কবর থেকে নাকি শেরেক পয়দা হয়, শেরেক সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলে ইবনু তাইমিয়া বলেছে লা তাশুদ্দুর রিহাল, সে নবীর এই হাদিস কোট করে বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিন মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। ওরা বলছে নবীর রোজা মোবারকে নিয়ত করে যাওয়ার দরকার নাই, ইন্না রাসূল কাদ মাতা, রাসূল মরে গেছেন, কাল জামাত কাল হাজার, নবী একটা নিরেট পাথরের মতো, নবীর কাছে যেও না, নবীর কাছে যাওয়ার দরকার নাই। আপনারা বলেন আমার নবী রোজা মোবারক থেকে কি সেরে খায়? নবী কি মুর্দা নবী? নবী কি মরে গেছেন শেষ না জেন্দা নবী? আরো যারা বলেন কি নবী? সবার মুখে কি নবী? আরো যারা কি নবী? এই সাবিন কামাল আল্লাহ নির্দেশ করে দিয়েছেন, সুমন জারি করে দিয়েছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুনা আজসাদান মিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণগ্রস্ত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিকপ্রাপ্ত। রাসূল বলেছেন ইন্নি রাআইতু মূসা আন্নাহু ইসাল্লি ফি কবরিহি ওয়া হুয়া কায়িম, মূসা নবীকে দেখলাম তিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জেরবল না সুবহানাল্লাহ, আমরা আমাদের নবীকে সালাম দিলে তিনি শুনেন না নাকি তিনি মরে গেছেন শেষ? কি বলেন আমাদের নবী কি মুর্দা নবী না জিন্দা নবী? এই কথাগুলো আমরা সব সময় বলি, আমাদের নবী খাতামুন নবী চিন নবী সর্বশেষ নবী, যেটা কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী চিন। সুবহানাল্লাহ বলেন,
রাসূল সাল্লামের সর্বশেষ নবী, লানা বিচ্ছাবাদী, আমার পরে কোনো নবী নাই, মুসনাদে আহমদের 17190 নম্বর হাদিসের মধ্যে লেখা। এর বাদ ইবনে সারিয়া হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন ইন্নি আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লানা বিচ্ছাবাদী, আমার পরে কোনো নবী নাই, ওয়া ইন্না আদামা লামুনজাদুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে বরাবরই খাচ্ছিল, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। আমার রসুল বলেন আমি ইব্রাহিম নবীর দুয়া, আল্লাহ রসুল বলেন আমি নবী হয়েছি, নবী হওয়ার পিছনে আমার দুয়া লাগছে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন আমি নবী হলাম এই জন্য আমার দোয়া লেগেছে, আমার জন্য দোয়া করেছে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু আমার জন্য দোয়া করেছেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রসুল পাঠান, আমার রসুল যদি বলতে পারেন আমি নবী হলাম এই জন্য আমার দোয়া লাগছে, আমার দেশের মুফতি হয়, আমার দেশের মুহাদ্দিস হয়, দাওরা পাস করে, ইফতা পাস করে, সমাজে এসে বলে দোয়া লাগে না, রসুল রসুল হলেন, তিনি নবী হলেন, রসুল হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলেন, তিনি বললেন আমি নবী হয়েছি, রসুল হয়েছি, আমার জন্য দোয়া লাগছে, আমার জন্য দোয়া করেছেন ইব্রাহিম নবী, সুবহানাল্লাহ বলেন, আমার রসুল বললেন আমি নবী হলাম, রসুল হলাম, এর চেয়ে বড় পদ তো আর কিছু নাই, নবী রসুলের চেয়ে বড় পদ তো কিছু নাই, তিনি নবীদের নবী, রসুলদের রসুল, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি বললেন আমি নবী হলাম, রসুল হলাম, এই জন্য আমার দোয়া লেগেছে, আমার জন্য দোয়া করছে দাওয়াত আবি ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করছে, আর আমার দেশের হুজুর সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরানোর পরে বাদে সালাম দিয়ে খুঁজে পাওয়া যায় না, হুজুর নাই, হুজুর দোয়া করে না, কি বলেন ঠিক কিনা? আপনারা বলেন নামাজের পরে আমরা দোয়া করতে চাই কি চাই না? আমরা দোয়া বিশ্বাস করি, হাত তুলে রাখান, দোয়া বিশ্বাস করি, আমরা দোয়াকে বিশ্বাস করি, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করব কি করব না? সবাই বলেন করব, কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে লেখা আছে উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়া করতে অহংকার করে মনে রেখো তারা অচিরে জাহান্নামে প্রবেশ করবে, সূরা ইনশিরাক খুলে দেখুন সেখানে স্পষ্ট করে লেখা আছে ফাইজা ফারাক্ত ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তাফসীরে বাগাবীর মধ্যে আল্লামা ইমাম তাবারি ইবনে আব্বাস থেকে তিনি দাওয়াত করেছেন ফাইজা ফারাক্ত মিনাস সলাওয়াতিল মাকতুবা ফারগাব ইলা রব্বিকা ফিদ্দুয়া, নবী আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ থেকে অবসর গ্রহণ করবেন আপনি কায়মন বাক্যে আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, সুবহানাল্লাহ, রাসূল বলেছেন সুনান তিরমিজি আর দোয়া মুখ্যুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, মান্নাম ইয়াসআলিল্লাহ ইয়াদাম আলাই, যে লোকটি আল্লাহর কাছে চাইতে জানে না আমার আল্লাহ তার প্রতি রাগ করেন, আমরা চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে সবার মুখে দিবেন কে? প্রশ্ন হতে পারে হুজুর কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআই আসমাউ হুজুর, কোন দোয়াটি আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? আমার রাসূল বলেন দুবরা সলাওয়াতিন মাকতুবা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন। আরেকটি হচ্ছে যাও ফাল্লাইল আখের, রাতের শেষ সময়ের দোয়া, এই দুই সময়ের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি দোয়াই না থাকে তাহলে দোয়া কবুল হবে কেমনে? রাসূল বলেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, তাহলে বোঝা গেল ফরজ নামাজের পরে দোয়া আছে, কি বলেন দোয়া আছে কি না? তাহলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি দোয়া থাকে, এখন বলে দোয়া করা যাবে কিন্তু হাত তোলা যাবে না, হাতও তোলা যাবে, কথা বলেন ঠিক কিনা? যদি দোয়া করা যায় তাহলে হাত তুলতে কোনো বাধা, এ বাবা হাত তুলতে কোনো বাধা আছে? কোনো বাধা নেই, অবশ্যই স্পষ্ট করে লেখা আছে আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা, চাওয়ার আদব হলো হাত তুলে চাওয়া। আমাদের দেশের ফকিররা হাত পাতে কিনা? আমাদের দেশের ফকিররা যদি আমাদের কাছে হাত পাততে পারে, আমরা তো আল্লাহর ভিআইপি ফকির, আল্লাহ বলেন আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন গানি অমুক ব্যক্তি, আল্লাহ আমাদেরকে বলেন ফকির, তা আমরা তো এমন ফকির, আমরা চাইবো আল্লাহর কাছে। আমাদের দেশের ফকিররা যদি আমাদের কাছে হাত পাততে পারে, হাত তুলে যদি চায়, তাহলে আমরা আল্লাহর ফকির, ভিআইপি ফকির, আমরা আল্লাহর কাছে হাত তুলবো না? কি বলেন তুলবো না? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি না? কি বলেন যাবে?
আবি দাউদের 1488 নম্বর হাদিস রেকর্ড করে নেন, স্পষ্ট করে আমি বলে দিচ্ছি, মালিকিয়া সার থেকে বর্ণিত হাদিসটি আল্লাহর হাবিব বলেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, যখন তোমরা চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না, চামড়া শেষ হলে তোমরা মুক্তা মাসাহ করে নেবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কখনো খালি হাতে ফেরত দেন না। সুনান তিরমিজির মধ্যে 4446 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, সালমান ফার্সি হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব চিরস্থায়ী সম্মানিত। ইজা রাফা রাজুল ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে তো হাত তুলে মোনাজাত করে, ইয়াস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ান্তাহুমা সিফরান খাইবাতান, আল্লাহর শরম লাগে, আল্লাহর লজ্জা হয় বান্দার হাত দুটো খালি হাতে ফেরত দিতে। আল্লাহ চায় বান্দার দোয়াকে কবুল করে নিতে। তা আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব না? তারাবির পরে দোয়া করব না? জুমার নামাজের পরে দোয়া করব না? আজানের পরে দোয়া করব না? কি বলেন, করব? আজানে তো আমরা আল্লাহর কাছে চাই, তাহলে চাওয়ার সময় অবশ্যই দোয়া করা যাবে। মদিনা শরীফে এবার আমরা বহুবার দেখেছি, মক্কা শরীফে দেখেছি, আজানের পরে 10 মিনিট পর্যন্ত হাত তুলে দোয়া করে। সংক্ষিপ্ত আকারে দোয়া করা যায়, দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নত। আজকে সমাজের মধ্যে এই ফেতনাগুলো চলছে, আমি তো বলছি জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত শুধু ফেতনা আর ফেতনা আর ফেতনা, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন সাহাবা ইকরামদের নিয়ে একদল মানুষ কটূক্তি করছে, সাহাবা ইকরামের সমালোচনা করা যাবে? এ বাবা, সাহাবীদের সমালোচনা করা যাবে? সাহাবীরা হচ্ছে আমাদের ইমানের স্ট্যান্ডার্ড, এরা হচ্ছে আমাদের জন্য মাপকাঠি, নবীগণ মাসুম, সাহাবা ইকরাম হচ্ছেন, তারা হচ্ছেন মেয়ারে হক, সত্য নেয়ের মাপকাঠি সাহাবা ইকরাম, ঠিক কি না? আল্লাহর কোরআনে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, আমিনু কামা আমানান নাস, হে ইমানদারগণ তোমরা ঈমান আনো যেমন মানুষেরা ঈমান আনছে। এখানে নাস তারা মুহাম্মদ ইসলামের সাহাবা ইকরামদেরকে বোঝানো হয়েছে, কথা বলেন ঠিক কি না? মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা ওয়ালাল কুফফার রুহামাউ বাইনাহুম, এখানে সাহাবা ইকরামের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে স্পষ্ট করে। সম্মানিত হাজিরিন সাবধান, আজকে একদল মানুষ সাহাবা ইকরামদেরকে গালিগালাজ করছে, সাহাবা ইকরামদের কটূক্তি করছে, মনে রাখবেন সাহাবা ইকরামদের হুব্বুহুম ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, ও বুকসুহুম নিফাকুন ও কুফরুন, সাহাবা ইকরামদেরকে ঘৃণা করা এরা হচ্ছে নিফাকি, এটা কুফরি। সাবধান, সাহাবাদের সমালোচনা করা যাবে না, ইন্না তানকিদা সাহাবাতে হারাম, সাহাবীদের সমালোচনা করা হারাম। হাদিস পাকে আল্লাহ রাসূল সাবধান করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদা ফমান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগজি আবগাদাহুম খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ারুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ারুনাহুম। সাবধান সাবধান, আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বাড়ায় না, বাড়ায় না, লা তাসুবু আসহাবি, আমার সাহাবীদের গালি দিও না, গালি দিও না, গালি দিও না। সাবধান, নবীর সাহাবীদের কি গালি দেওয়া যাবে? এ বাবা, নবীর সাহাবীদের গালি দেওয়া যাবে? সাহাবায়ে কেরামদেরকে আমরা গালি দিব না, সাহাবায়ে কেরামদেরকে আমরা মহব্বত করব, তাদেরকে মহব্বত করা হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবীদেরকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। আমরা সাহাবায়ে কেরামদেরকে গালি দিব না, বরং সাহাবায়ে কেরামের সমালোচনা করব না, আমরা বরং সাহাবায়ে কেরামদের শান মানকে উচ্চকিত করে ধরব, কথা বলেন ঠিক কিনা? একদল মানুষ বের হয়েছে, আমরা মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে ইসালে সোয়াব করি, এটাকে তারা বেদাত বলছে, কথা বলেন ঠিক কিনা? অথচ ইসালে সোয়াব করা যাবে, ইসাল মানে পৌঁছায় দেওয়া, সোয়াব মানে হলো নেকি, নেকি পৌঁছায়। একটা মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের মধ্যে কোনো অনুষ্ঠান নয়, বরং 3 দিনের পরে আপনি সোয়াব রেসানের উদ্দেশ্যে ইসালে সোয়াব করেন, 3 দিনের মধ্যে শোক পালন করবে, 3 দিন পরে হলো বাকি কাজ, কথা বলেন ঠিক কিনা? 3 দিন পরে আপনি অনুষ্ঠান করেন, এতিম ফকির ফকির ফুকারা মাসাকিন এদেরকে আপনি ডাকেন, মানুষদেরকে নিয়ে খতম করান, সেখানে তবর আয়োজন করেন, ইসালে সোয়াব করেন, কোনো আপত্তি নেই। সূরাতুল হাসরের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, এভাবে তোমরা বলো, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সুবহানাল্লাহ বলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, এগে ফের লানা, আপনি আমাদের ক্ষমা করে দিন, ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা, আমাদের ভাইদেরকে ক্ষমা করে দিন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান,
যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে চলে গেছে, আয় আল্লাহ তাদেরকে মাফ করে দিন, তাহলে তাদের জন্য দোয়া করতে বললেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো তাদেরকে তাদের ব্যাপারে দোয়া করতে বললেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না দোয়া আলা হায়া লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের পক্ষ থেকে দোয়া করা, ও সাদাকাতিম, তাদের জন্য সাদাকা করা, নাফউন লাহুম আই নাফিউন লাহুম, এটি তাদের উপকারে আসে। আমরা মৃত ব্যক্তিদের জন্য যে সওয়াব রেসানি করি, যে সওয়াব পাঠাই, ইসালে সওয়াব করি, নিঃসন্দেহে তারা পাবে। কি বলেন, পাবে কিনা? আমাদের পীর মোর্শেদ সারসিনা শরীফের মরহুম দুই পীর যে কুতুব দুজন শো আছেন, আমাদের এই সওয়াব গুলো আল্লাহর ওলিরা কবরে বসে বসে পাবে না? ভাই হাকি শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাওয়াস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন লা জারুনা। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেন যে শোনো, তোমরা শুনে রেখো, এই পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের আত্মীয় স্বজন যারা কবর জগতে চলে গেছেন তারা তেমন অসহায়, তারা তেমন অসহায়, তারা তেমন অসহায়। মনে রেখো, একটি লঞ্চ যদি একটা নদীর মধ্যে যদি ডুবে যায়, তাহলে ওই লঞ্চটি ডুবে গেলে মানুষগুলো যেমন শুধু একটি তাদের টার্গেট থাকে, সেই লঞ্চটি ডুবে গেলে তাদের টার্গেট হলো কেমনে তাদের জীবনকে রক্ষা করবে, কেমনে তাদের জীবনকে বাঁচাবে। সম্মানিত হাজিরিন, তাদের জীবনটি রক্ষা করার জন্য তারা সবসময় চেষ্টা করে। ওই কঠিন মুহূর্তে যদি ওই সাগরের মধ্যে নদীর মধ্যে যদি একটা কেউ ভেলা পায়, একটা নৌকা পায়, তাহলে ওই নৌকাটা পেলে লোকটি যেমন খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে। যদি কোন মুহূর্তে গানদের জন্য কেউ সওয়াব রেসানি করে, ইসালে সওয়াব করে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে, এগুলো পরে যদি সওয়াব রেসানি করে, তাহলে এগুলো পেয়ে যাবে তার কবরে বসে বসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। সুবহানাল্লাহ, আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। তিনি ঈসা নবীর সুসংবাদ বলেছেন, আমার রাসূল বলেছেন ঈসা নবী আমার জন্য সুসংবাদ দিয়ে গেছেন, মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন ঈসা নবীর কাছে তার কওমের মানুষগুলো বলেছেন, আপনি আমাদের জন্য একটু আসমান থেকে খাবার দেন। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি বলেন ঠিক আছে, তোমরা যদি খাবার চাচ্ছ আমি আসমানে আমি একটু আল্লাহর কাছে যোগাযোগ করি। আল্লাহর সাথে যোগাযোগ করে তিনি খাবার চাইলেন, আল্লাহুম্মা রাব্বানা আনসিল আলাইনা মাইদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা নবীর উম্মতের উপর আসমান থেকে যে খাবারটি নাজিল হলো, সে খাবার নাজিলের দিন এটি যদি ঈদের দিন হয়, তাহলে আমার নবী যেদিন শুভাগমন করলেন সেটি কি ঈদের দিন হবে না? জরুরি ঈদের দিন হবে না? অবশ্যই আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা যে খুশি হই, আমরা যে আনন্দ উদযাপন করি, এর পিছনে দলিল হলো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি জগৎবাসীকে জানাই দিন, বিফাদলিল্লাহ, যারা আল্লাহ পাকের অনুগ্রহ, ওয়ারাব্বি রহমাতিহি, এবং যারা আল্লাহ পাকের রহমত পেল, এই দুটো জিনিস পেয়ে, ফাবিদালিকা ফালিয়া ফরহ, এগুলো পেয়ে যেন তার আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। জেরুল্লাহ সুবহানাল্লাহ, আমরা কি আল্লাহ পাকের অনুগ্রহ পেয়ে খুশি না? নবীর রহমত পেয়ে আমরা কি খুশি না? এবং বলা হয়েছে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটি হচ্ছে উত্তম সে সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে, আমরা যা আমল করি তার মধ্যে উত্তম আমল বলা হয়েছে। শুনুন তো হাজিরিন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর রুহুল মানির মধ্যে তিনি বলে দিয়েছেন, ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম, ইলম, আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বুঝিয়েছেন, রহমাতুল আলামিনকে বুঝিয়েছেন। এটা যেমন আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ তিনি যেমন বলেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাই তিনিও কিন্তু তার তাফসীরে দুররে মানসুরের মধ্যে তিনি বলে দিয়েছেন, ইস্তাহাব্বু লানা ইজহারাশ শুকরে লিমাউলিদিহি আলাইহিস সালাম বিলিজতিমা ওয়া ইত'আমিত ত্বাম ওয়া নাহবি দালিকা মিন উজুহিল কুরবা ওয়া ইজহারিল মুসাররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আমাদের সম্মিলিত শুকরিয়া প্রকাশ করা, খাদ্য খাওয়ানো, অন্যান্য অনেক আমল করা, খুশি প্রকাশ করা, খুশি প্রকাশ করে ঈদ উদযাপন করা, নিঃসন্দেহে এটি আমাদের জন্য মুস্তাহাব হবে, উত্তম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা সুয়ুতি তিনি বুঝলেন
যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি উদযাপন করা যাবে, এটি যদি প্রমাণ হয় তাহলে আমরা আজকে কেন সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করছি? আজকে আমরা বলে বেড়াচ্ছি যে না, ঈদ মিলাদুন নবীর কোনো দলিল নাই, এটিকে তারা আজকে বলছেন যে না এটির কোনো দলিল নাই, এটি আমরা এমনি নিজেদের মন মতো আমরা পালন করছি। না, মন মতো নয়, সম্মানিত হাজিরিন, এগুলোর পিছনে দলিল আছে কিনা? শুধু তাই নয়, আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ নাইক, যিনি বুখারী শরীফের শায়খ ব্যাখ্যা খান, তিনি মাওয়াহিবুল্লাহ দুনিয়া, তাকে একবার প্রশ্ন করা হয়েছে, তিনি বলছেন আমাকে যদি প্রশ্ন করা হয় যে লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদর কদরের রাতটি উত্তম নাকি লাইলাতুল মাউলিদুল মুস্তাফা, আমার নবীর জন্মের রাত উত্তম? সুবহানাল্লাহ বলে, তিনি বলছেন আমি বলবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্ম নিয়েছেন, নবীর জন্মের রাতটি লাইলাতুল কদরের চেয়ে উত্তম। বললেন কেন? তিনি বলেছেন লাইলাতুল কদরের মর্যাদা, ওই রাত্রির মর্যাদা হলো কোরআন নাজিলের কারণে। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারকের মর্যাদা কোরআন নাজিলের কারণে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মর্যাদা যেহেতু এখানে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন ও সুন্নাহ যদি আমার রাসূল না আসতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যদি পৃথিবীতে সুনাগমন না করতেন তাহলে কি কোরআন আসতো? তাহলে কোরআনের মর্যাদা আমার নবীর কারণে, এই জন্য আমার রাসূল যে রাতে জন্ম নিয়েছেন সে রাত্রি তো নিঃসন্দেহে এটি তো লাইলাতুল কদরের চেয়েও উত্তম। জয়বনা সুবহানাল্লাহ। আমাদের বুঝতে আর বাকি নেই, আজকে সমাজের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করছে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে, তারা আজকে কটূক্তি করছে, সাবধান। আপনারা শুনলে অবাক হবেন, আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি আমরা কি এখানে ঢোল তবলা দিয়ে শুরু করি, সারেগামা দিয়ে শুরু করি? আমরা এখানে কি করি? এটা আমাদের নিয়তকে বুঝতে হবে, আমাদের নিয়ত। এই জন্য ইবনু নুজাইম হানাফি, তিনি সাইয়্যিদুল ইবনু নুজাইম 970 হিজরির আলেম, তিনি তার আল আসবা ওয়ান নাসাইর কিতাবের 34 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, আল উমুর বি মাকাসিদহা, কোন কর্মের হুকুম হয়ে থাকে তার মাকসাদ, তার উদ্দেশ্য অনুযায়ী আমরা যে কাজটি করছি এ নিসব, এটির উদ্দেশ্য হচ্ছে পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা উদযাপন করা, নবী আসলামের ভালোবাসার তো স্থান দেওয়া, নবীর সম্মানকে উচ্চকিত করে ধরা, এটাই তো আমাদের উদ্দেশ্য। হাদিস পাকেও স্পষ্ট লেখা আছে, ইন্নামান আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তো তার নিয়তের উপর। এই জন্য আমাদের যা যেমন মাকসাদ হবে, যা যেমন উদ্দেশ্য হবে, সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা অবশ্যই আমরা এগুলো পালন করি। সম্মানিত হাজিরিন, ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইকে যখন বলা হলো যে আপনি একটু বলেন তো ঈদে মিলাদুন নবীর দলিল কি আপনার কাছে আছে, আপনি এত বড় একজন মুহাদ্দিস, তখন ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর দলিল, মিলাদের দলিল, নবীর জন্মে খুশি উদযাপন করার দলিল, এটির ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আছে। সুবহানাল্লাহ। তিনি বলেন এর অস্তিত্ব রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে। তিনি সহিহ মুসলিম শরীফের কিতাবুস সিয়ামের 2714 নম্বর হাদিসকে তিনি কোট করেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমান মদিনা ফাওয়াজাদা আল-ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা আল-ইয়াউম আল্লাযী তাসুমূনহু ফাকালু হাযা ইয়াউমুন আযীম আনযাল্লাহু ফীহি মূসা ওয়া ক্বাওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া ক্বাওমাহু ফাসামাহু মূসা ফানাহনু নাসুমু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম ফাসাম আপনি জানেন না এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা কালিমুল্লাহকে দুষ্ট দুরাচার ফেরাউনের কবল থেকে আমাদেরকে মুক্ত করেছিলেন, আমাদেরকে নাজাত দিয়েছিলেন, যেহেতু আল্লাহ তাআলা নবী মূসা ইসলাম এবং তার কওমের মানুষকে মুক্ত করে দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, এটা সুক্রিয়া স্বরূপ আমরা আজকে রোজা পালন করছি। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মূসার ব্যাপারে তো আমরা বেশি হকদার, আমি নবী যদি বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ, আমি নবী 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখে রোজা রাখবো। নবীজি নিজে রোজা রাখলেন ও আমারা বিসিয়ামিহি, নবী ইসলাম তিনি রোজা রাখার জন্য তিনি তাকিদ দিলেন সাহাবায়ে কেরামদেরকে। এই হাদিসটিকে কেন্দ্র করে ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি 852 হিজরির আগে 852 হিজরিতে তার ইন্তেকাল, তিনি একটি মূলনীতি আবিষ্কার করেছেন। তিনি বলছেন যে কোন নির্ধারিত দিনে বিশেষ কোন নিয়ামত
পেলে ওই দিনে এবং তার পরিবর্তে তার শুক্রিয়া প্রকাশে কিছু করা যাবে। এই জন্য তো আমরা নবী পাক সাল্লামকে রবি পাক সাল্লামের এই নবী পাক সাল্লাম তিনি যে আমাদের জন্য বড় নিয়ামত, এই নিয়ামত পেয়ে আমরা খুশি উদযাপন করি, নবীকে পেয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি করে থাকি, শুকরিয়া আদায় করে থাকি। নিঃসন্দেহে এই ধরনের শুকরিয়া আদায় করা জায়েজ, এটি ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ তিনি চমৎকার করে হাদিস দিয়ে দলিল দিলেন। শুধু তাই নয় বাবা, আমরা যদি হাদিস পাকে খুঁজতে যাই তাহলে দেখবো মাজমাউল সওয়াইদ মামদাউল ফওয়াইদের 6203 নম্বর একটি হাদিস রয়েছে, যে হাদিসটি সহিহ হাদিস, স্পষ্ট করে সেখানে লেখা আছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা নাফসিহি বাদান নবুয়া, নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে নিজের পক্ষ থেকে তিনি আকিকা করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস থেকে তিনি একটি মূলনীতি একটি উসুল তিনি উদ্ভাবন করেছেন, সেই উসুলটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বাল্যকালে আমার নবীর তো আকিকা করেছিলেন, তাহলে এরপরও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার আকিকা করলেন, আকিকা তো কখনো পুনরাবৃত্তি হয় না। এ থেকে আমরা বুঝতে পারি যে এটি মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হয়েছিলেন তার জন্মের শুকরিয়া স্বরূপ তিনি এটিকে উদযাপন করেছিলেন। নবী যদি নিজেই তার জন্মদিন উদযাপন করতে পারেন, নবী যদি তার নিজেই তার জন্মদিন পালন করতে পারেন, আমরা নবী পাকের সেই জন্মদিন পালন করতে আমাদের কোনো বাধা নাই। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিম শরীফের 364 পৃষ্ঠা 1971 নম্বর হাদিসের মধ্যে লিখা আছে আবু কাতাদা আনসারী থেকে হাদিসটি বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন সাউমি ইয়াউমিন, আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সোমবার দিন তো রোজা রাখো, ফিহি উলিদতু সোমবার আমি নবীর মিলাদ, আমি নবীর সোমবারে জন্ম নিয়েছি, ও ফিহি আমুতু এদিন আমি নবীর ইন্তিকাল, উনজিলা আলাইয়াল ওয়াহয়ু এদিন আমার উপর সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে। আমার নবীর জন্মের দিনে তিনি যে সেলিব্রেট করেছেন, ইসারুল্লাহ তার জন্মদিনে সেলিব্রেট করেছেন, তার জন্মদিনে তিনি শান্তি কামনা করেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী যদি তার জন্মের দিনে শান্তি কামনা করতে পারেন তাহলে আমরা আজকে কোথায়, আমরা কেন সে নবীর জন্মদিনে শান্তি কামনা করতে পারব না? সহিহ বুখারী শরীফে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বর্ণনা করেন, এ বাবা যে হাদিসটি বুখারী শরীফের 4813 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে ওয়াসুয়াইবিয়াতু মাওলাতু লি আবি লাহাব কানা আবু লাহাবিন আতাকাহা ফারদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফলাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাযু আহলিহি বিশররে হাইবাতিন ক্বালা লাহু মা যা লাকীতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বাদাকুম গায়রা আন্নি সুকীতু ফি হাদিহি বিইতাকাতি সুয়াইবিয়াতা। কাট্টা কাফের আবু লাহাব যখন মারা গেল তার কিছুদিন পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে জিজ্ঞেস করলেন রে আবু লাহাব কবরের কি খবর? আবু লাহাব বলে কবর আমার খবর করে দিয়েছে, আমি কবরের মধ্যে কঠিন বিপদের মধ্যে আসছি, কঠিন বিপদে আছি আমি, তবে হ্যাঁ সপ্তাহের সোমবার দিন আমি এক আঙুলে একটু পানি পাই, একটু মধু পাই, মিষ্টি পাই, এগুলো আমি চুষে চুষে খাই। জিজ্ঞেস করলো এটি তুমি কেন পাও? বলে শোনো তাহলে আমি কেন পাই। কাট্টা কাফের আবু লাহাব বললো আমি কাবার সামনে বসেছিলাম, আমার দাসী সুয়াইবিয়া আমাকে একটি ব্রেকিং নিউজ দিল, আমাকে একটি শুভ সংবাদ দিল, একটি সুন্দর সংবাদ দিল। সেই সংবাদটি ছিল আমাকে আমার দাসী সুয়াইবিয়া বললো আবু লাহাব তোমাদের ঘরে তোমার একটা ভাতিজা জন্ম নিয়েছে, তার নাম নাকি আকাশে আহমদ জমিনে মোহাম্মদ, তার ঘর নূরে নূরান্বিত হয়েছে। সুবহানাল্লাহ, এ বাবা আমার নবীর জন্মের নূরে 2500 কিলোমিটার দূর পর্যন্ত আলোয় আলোকিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন, আমাদের দেশে সন্তান জন্ম হওয়ার পরে তো দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলে বাতি জ্বালাও একটু দেখো ছেলে না মেয়ে, আর আমার নবী যখন জন্ম নিয়েছেন নবীর জন্মের সময় যে নূর বের হয়েছে এই নূর দ্বারা আদা আপনি হুকুসুর সাহেব শামসিরিয়ার বড় বড় পাশাব গুলো দেখা গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের নূরে আলোকিত হয়েছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি দেখলাম অবাক করার মতো তার ঘর আলোয় আলোকিত হলো, শুধু তার ঘরটি আলোয় আলোকিত হল না বরং তার ঘরের মধ্যে আমি এক অত্যাশ্চর্য ঘটনাগুলো দেখেছি সেটি আমি তোমার কাছে বলতে চাই। বলে না বুঝতে পারছি তার ঘরে এত কিছু অত্যাশ্চর্য ঘটনা ঘটছে এটা আমিও বুঝতে পারছি। বলে তাহলে আমি যেই সুসংবাদ দিলাম আমার জন্য কি কিছুই নেই? তখন সে পকেটে হাত ঢুকা দেখলো যে না
আসলে তো পকেটে কিছু নেই, ওই মুহূর্তে দুটো আঙ্গুল দিয়ে দাসের সুয়াইবিয়াকে আজাদ করে দিল, মুক্ত করে দিল, যাও তুমি আজকে দাসত্বের শৃঙ্খল থেকে তুমি মুক্ত, তুমি আর আমার দাসী নও, তুমি এখন স্বাধীন। এই যে কাত্তা কাফের আবুল আহাব আমার নবীর চরণে খুশি হয়ে আনন্দ আতিশয্যে দাসী সুয়াইবিয়াকে আজাদ করল, এই আজাদ করার কারণে নবীর চরণে খুশি হয়ে দাসী আজাদ করার কারণে তার কবরে আজাদটা একটু হালকা হয়, এক আঙুলে দুধ পায়, মধু পায়, সেখানে পানি পায়, এগুলো চুষে চুষে খায়। একটা কাত্তা কাফের নবীর জন্মে খুশি হয়ে আনন্দ উদযাপন করে, নবীর জন্মে খুশি হয়ে যদি দাসী আজাদ করতে পারে, দাসী আজাদ করলে যদি তার কবরে আজাব হালকা হয়, আমরা মুসলমান হয়ে ইমান এনে আকীদাকে মজবুত করে পীরের হাতে হকানি পীরের হাতে বায়াত নিয়ে তরিকা নষ্ট করে আমরা যদি কবরে যাই, মিলাদ করে ক্যাম্প করে কবরে যেতে পারি, আমাদের কবরে আজাবকে হালকা হতে পারে না? কি বলেন, পারে কিনা? আমাদের মিলাদের দলিল আছে কিনা? এ বাবা আছে কিনা? অবশ্যই আমাদের দলিল আছে। আপনারা আমাদের এই দলিলগুলোকে ভুলে যাবেন না। আমরা এই দলিলগুলো সবসময় আমরা বলে থাকি যে না, আমাদের আমরা যে কাজগুলো করছি আমাদের প্রত্যেকটি কাজের পিছনে দলিল রয়েছে। এছাড়াও রাইসুল ফুকাহা আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি মওকুফ হাদিস বলেছেন যে মা রাওয়াহুল মুসলিমুন হাসানান, এই পৃথিবীর মুসলমানগণ হকানি আলে বনমগণ মুসলমানগণ যেটিকে ভালো মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটি তো আমার আল্লাহর কাছে পছন্দনীয় উত্তম। ওয়া মা রাওয়াহুল মুমিনুনা কাবীহান, মুসলমানগণ যেটাকে কাবীহ মনে করে, ফাহুয়া ইনদাল্লাহি কাবীহ, এটি আল্লাহর কাছে কাবীহ। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, এই পৃথিবীর অধিকাংশ মানুষ এখানে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, সারা পৃথিবীতে নবীর ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম বৃত্তান্ত আমরা পালন করছি, এটি নিঃসন্দেহে এটি জায়েজ। বরং নবীর জন্ম, নবীদের জীবনী আলোচনা করলে, নবীদের তাদের সিরা, তাদের মিলাদ এগুলো আলোচনা করলে ইমানের নূর বেড়ে যায়, ইমানের সেই ইমান আরো উজ্জ্বল হয়, ইমানের শক্তি আরো বেড়ে যায়। বলবেন কুটির দলিল, দলিল রয়েছে স্পষ্ট করে। এ বাবা, সূরাতুল হুদের মধ্যেও সেখানে দলিল রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে বিভিন্ন আয়াতে কারিমা নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, বিশেষ করে সেই আয়াতটি সূরা হুদের 120 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বারির রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, আর আমি আপনার নিকট রাসূলদের কাহিনী বর্ণনা করি যার দ্বারা আপনি আপনার হৃদয়কে মজবুত করতে পারেন, আপনার হৃদয়কে মানুসাব্বিতু বিহি ফুয়াদাকা, যার দ্বারা আপনার চিত্তকে বলিষ্ঠ করি, আপনার হৃদয়কে আমি মজবুত করি, আপনার হার্টকে মজবুত করে দিই। কেন? নবীদের জীবনী আলোচনার মাধ্যমে। তাহলে এই পৃথিবীতে কোন নবীদের জীবনী আলোচনা করলে আমার আল্লাহ তার রাসূলের কাছে নবীদের জীবনী আলোচনা করে বলে দিলেন যে নবীদের জীবনী আলোচনা করলে হৃদয় বলিষ্ঠ হবে, চিত্ত বলিষ্ঠ হবে। তাহলে আমরা যদি আমাদের নবীর জীবনী আলোচনা করি তাহলে কি আমাদের ঈমান মজবুত হবে না? কি বলেন, মজবুত হবে কিনা? অবশ্যই আমাদের ঈমান মজবুত হবে, আমাদের চিত্ত বলিষ্ঠ হবে। হ্যাঁ, আজকে তারা বলছেন বেদাত 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 করে চিল্লাচ্ছেন, বেদাত তোমরা আমাদেরকে বেদাত শিখায় না, তোমাদের বেদাতের লিস্ট যদি আমরা দিতে যাই তাহলে তোমরা মুখ দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি তোমাদের বেদাতের লিস্ট দেই, তোমাদের মাথায় বেদাত, তোমাদের ওই যে টঙ্গির ইস্তেমায় তোমরা নদীর পাড়ে যে অনুষ্ঠান করে এটা তো বড় বেদাত, আখেরি মোনাজাতে তোমাদের বেদাত, কথা বলেন ঠিক কিনা? তোমরা যে গাছ করো এটা তো বড় বেদাত, আজকে তো মারামারি লাগছে তোমাদের মধ্যে, কত দল বিভক্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদের মিলাদ কে আমাকে মিলাদ বলো। আমি বলতে চাই আপনাদেরকে, আমাদের এই পৃথিবীর মধ্যে বিভিন্ন বড় বড় নেতাদের জন্মবার্ষিকী পালন করা হয়, কবি সাহিত্যিকের জন্মবার্ষিকী পালন করা হয়, এই পৃথিবীর মধ্যে বড় বড় ব্যক্তিদের জন্মবার্ষিকী পালন করা হয়, তখন আমার দেশের কোন মৌলবি কোন মুফতি তখন এটাকে হারাম ফতোয়া দেয় না। আর যখন সুলতান মদিনা আকা মাওলা নূর নবীর জন্মবার্ষিকী পালন করা হয় তখন এরা ফতোয়াবাজি করে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সার্টিফিকেটের জন্য মিছিল করতে পারো, শুক্রানা মিছিল করতে পারো, তোমরা একটা সার্টিফিকেট পাইবে, এটার জন্য যদি তোমাদের শুক্রানা মিলাদ হয়, এটার জন্য যদি শুক্রানা মাহফিল করতে পারো, সার্টিফিকেটের জন্য তোমরা যদি এত কিছু করতে পারো, তাহলে নবীরকে পেয়ে সার্টিফিকেট পেয়ে যদি শুক্রানা এত কিছু হয় তোমাদের, আর নবীকে পেয়ে নবীর নেয়ামতে কুমরা আর নেয়ামতুল কুমরা আর নেয়ামতুল উজমা সবচেয়ে বড় নেয়ামত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নেয়ামত পেয়ে আমরা কি খুশি উদযাপন করতে পারি না?
শুক্রানা মিলাদ করতে পারি না, নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারি না। আসেন তো এই মুহূর্তে নবীকে একটু মহব্বতে আমরা যে দেখেছি সবাই দাঁড়িয়ে নবীকে একটু সালাম জানাইয়া নবি আমার কি মেদিনা যাব না, নীল যে কেন গুনেন না, আশিকদের মনে মানে না, নিয়ে যান সোনার মদিনায়। আশিকদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো সাহে মদিনায়। দিদারে রোজা কি তমন্না দিল মে হি তরানা, হো কৈসে মদিন জানা, বেকার হে দিলে সম্মানিত হাজিরিন, যে নবীর বিলাদাত, যে নবীর জন্মবার্ষিকী আমরা পালন করি, যে নবী আমাদের জন্য মডেল, যে নবী হচ্ছে আমাদের জন্য আদর্শ, কথা বলেন ঠিক কিনা? সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সেক্টর, তার প্রতিটি কাজ এত সুন্দর ছিল। তিনি যে হাদিসগুলো বলে গেছেন, তিনি যে বাণীগুলো বলে গেছেন, আজকের সেই বাণীগুলো নিয়ে গোটা পৃথিবী আজকে আলোড়ন সৃষ্টি করছে। নবী পাক সাল্লামের প্রতিটি কথা আজকের সায়েন্টিস্ট যারা, গবেষক যারা, তারা আজকে গবেষণা করছেন। জোরে সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীর বড় মাপের একজন পণ্ডিত মাইকেল এস হার্ট, তিনি একটি বই লিখেছেন, তার বইটির নাম হচ্ছে দি হান্ড্রেড। দি হান্ড্রেড নামক পুস্তকটি লেখে, এই বুকটি লেখে তিনি কভার পেজে লিখেছেন, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড।
তিনি এই পৃথিবীর 100 জন মনীষীর জীবনী তিনি এনেছেন। 100 জন মনীষীর জীবনী এনে তিনি 1 নম্বরে কাকে দিবেন তিনি কনফিউশনের মধ্যে পড়ে আছেন, 1 নম্বরে কাকে দিবেন তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এক পর্যায়ে তিনি কম্পিউটারে এটি ঢুকিয়ে দিলেন, কম্পিউটার থেকে বের হয়ে আসলো, 1 নম্বরে কম্পিউটার সিরিয়াল দিয়েছে, এই 100 জন মনীষীর মধ্যে যাকে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বাণীগুলো নিয়ে আজকে গবেষণা হচ্ছে, আপনি শুনলে অবাক হবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন সেই বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন সহি বুখারী শরীফের হাদিস, যে হাদিসটি 888 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর হাবিব তিনি বলেছেন আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, তিনি বলেন আমি তোমাদেরকে বলছি যে তোমরা বেশি বেশি করে মিসওয়াক করবে। রাসূল বলেছেন লাউলা আশাক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিস সিওয়াক ইনদা কুল্লি উযুইন, আমার উম্মত যদি কষ্টমর না করত আমি 5 ওয়াক্ত নামাজে আমার উম্মতের উপর আমি মিসওয়াক করা ফরজ করে দিতাম। এই হাদিস নিয়ে গবেষণা হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন। এই মিসওয়াকের এই হাদিসটি নবীজি 1500 বছর আগে বলেছেন। রিসেন্টলি আমেরিকায় একটি গবেষণা হয়েছে, আমেরিকায় গবেষণা হলে সেখানে 40 জন দাঁতের রোগী, এরা ডেন্টালিস্টদের কাছে আসছে, একজন দাঁতের ডাক্তার তিনি ওই 40 জনের চিকিৎসা করবেন, তিনি বলেন 40 জনের চিকিৎসা আমি করব। আরেক পাশে 40 জন ব্যথা হয়েছে, বলা হলে এই 40 জনের চিকিৎসা হবে মোহাম্মদ রাসূল ইসলামের প্রেসক্রিপশন অনুযায়ী। সুবহানাল্লাহ, বলেন কার প্রেসক্রিপশন অনুযায়ী? 40 জন রুগী, দাঁতের রুগী, এদের চিকিৎসা হবে ডেন্টালিস্ট, পৃথিবীর যে দাঁতের ডাক্তার আছে তাদের চিকিৎসা, আর বাকি 40 জন রুগী এদেরকে আলাদা করা হলো, এদের চিকিৎসা হবে আল্লাহ নবীর চিকিৎসা অনুযায়ী, তার প্রেসক্রিপশন অনুযায়ী। সুবহানাল্লাহ। 1 মাস সময় দাঁতের ডাক্তার কেরিস রোগের, পাইরিয়া রোগের, মারি ফুলে যাওয়া রোগের বিভিন্ন ক্যাপসুল, সেখানে ট্যাবলেট, সিরাপ সহ বিভিন্ন ধরনের পথ্য দিল। তার প্রেসক্রিপশন অনুযায়ী 40 জনকে এক্সপেরিমেন্ট করা হলো, পরীক্ষা করা হলো। আরেকদিকে আমার নবী তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ডেন্টালিস্ট, তিনি বলেছেন আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি মিসওয়াক করে তার জীবনের পরে কখনো কেরিস রোগ হবে না, পাইরিয়া রোগ হবে না, জটিল কঠিন রোগ হবে না, দাঁত সংক্রান্ত কোনো দাঁতের সেই মারি ফুলে যাবে না যদি 5 বার তার মিসওয়াক করে। মিসওয়াক আমার রসুল তার ইন্তিকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা তুমি আমার মুখের মধ্যে একটু মিসওয়াক করে দাও, আমি আল্লাহর সাথে দিদারে মিলিত হচ্ছি। নবীজির ইন্তিকালের পূর্ব মুহূর্তে নবীজি মিসওয়াক করেছিলেন। জেরবুল্লাহ সুবহানাল্লাহ। এই দরবার এটি দারুল সুন্নাত, এটা সুন্নাত প্রতিষ্ঠা দরবার, ঠিক কিনা বলে? এখান থেকে সুন্নাতকে চিহ্নিত করা হয় আমাদের এই দরবারে, এখানে আমরা মিসওয়াক করব। এই দরবারের মুরিদরা, এই দরবারের আমাদের পীর ভাইরা, আমরা মিসওয়াক করি কিনা? 40 জনকে ডাক্তারি প্রেসক্রিপশন দেওয়া হলো, আর বাকি 40 জনকে আমার রসুলের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা করা হলো। দেখলেন যে ওদের চেয়ে এই 40 জন দ্রুত সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর সেই প্রেসক্রিপশন এত কার্যকরী হলো। সম্মানিত হাজেরিন, আপনারা জানেন যে বর্তমানে ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তার হলো ডাক্তার দেবী শেঠি। কি নাম? ডাক্তার দেবী শেঠি। ভারতের সেই ডাক্তার সবচেয়ে বড় চেন্নাই সহ কলকাতা সহ পুরো ভারত যাকে তারা দেবতার মতো মনে করে, ডাক্তার দেবী শেঠি। ডাক্তার দেবী শেঠির সাক্ষাৎকার নেওয়া হলো। ডাক্তার দেবী শেঠির সাক্ষাৎকার নিয়ে তাকে বলা হলো যে আমরা যারা মুসলমান আমরা কিভাবে হার্টের রোগ থেকে মুক্তি পেতে পারি, কিভাবে আমরা মুক্ত থাকতে পারি। ডাক্তার দেবী শেঠি বলল তোমরা মুসলমান, তোমাদের নবী তো হার্টের ব্যাপারে খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাক্তার দেবী শেঠি বলছে আমরা যখন দেখি কোনো হার্টের রোগী আসে, হাই প্রেশারের রোগী আসে, আমরা এখন তাদেরকে লিখে দিই আমরা প্রেসক্রিপশনে রেড মিট, লাল গোস্ত তোমরা খাবে না, তোমরা কোলেস্টেরল বৃদ্ধি পায় এরকম যেটা হার্মফুল কোলেস্টেরল, যেমন খাসির গোস্ত, চিংড়ি মাছ, এগুলো কোলেস্টেরল বৃদ্ধি পায়, এগুলো তোমরা খাবে না, আমরা এগুলো এখন বলছি। অথচ তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে বলে দিয়েছেন সুনানুল কুবরা 2056 নম্বর হাদিসে তিনি বলছেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খাবে,
ফাইন্নাহা দাওয়াউন, গরুর দুধ এটি হচ্ছে তোমাদের জন্য ঔষধ। ও আসমানুহা, মনে রাখবে তোমাদের যে গরুর যে দুধের মাখন, দুধ থেকে যে তৈরি হয় মাখনটা, তোমরা মাখন খাবে, ফাইন্নাহা শেফা, দুধের মাখনটা তোমাদের জন্য আরোগ্য। ইয়াকুম ওয়ালুহুমিহা, বিশেষ করে তোমরা গরুর তোমরা গোশত কম খাবে, কেন? ফাইন্নাহা লুহুমাহা দাউন, কেন গরুর গোশতের মধ্যে রয়েছে তোমাদের জন্য রোগ রয়েছে, রোগ গরুর গোশতের মধ্যে আমাদের জন্য রোগ রয়েছে, বিভিন্ন ধরনের জার রয়েছে, গরুর গোশত তোমরা কম খাবে। আমার রসুল দেড় হাজার বছর আগে বলে দিয়েন, গরুর গোশত তোমরা কম খাবে, গরুর দুধ খাবে, গরুর দুধ থেকে মাখন খাবে। সুবহানাল্লাহ, আজকে ডাক্তার এখন বলছে, শুধু তাই নয়, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আম্মা জানায় সাহাদিসটি বলা করেছেন কিতাবুল আতেমার মধ্যে, রসুল বলেছেন, আলাইকুম বিত্তালবিনা, তোমরা তালবিনা খাবে, ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুন লিফুয়াদিল মারিদ, কারণ তালবিনা খেলে তোমাদের হাত শক্তিশালী হবে এবং তোমাদের টেনশন দূর হয়ে যাবে। যাদের হাই প্রেশার তাদের তালবিনা খাইলে আর টেনশন থাকবে না, জেরবানা সুবহানাল্লাহ, হাতকে শক্তিশালী করবে। ওয়াতাজাহাবু বিবাদিন হুজুনে, তোমাদের কিছু টেনশন দূর করে ফেলবে, টেনশন দূর ফ্রি হবে, আর হাতের রোগের প্রতিষেধক হচ্ছে, মনে রাখবেন, তালবিনা। আরেকটি হচ্ছে আল্লাহ পাকের জিকির করলে ওই লোকের হাত সুস্থ থাকে, জেরবানা সুবহানাল্লাহ। আজকে ভারতের সবচেয়ে বড় হাতের ডাক্তার, সে বলছেন, মুসলমান না, তোমরা যদি নবীর আদর্শ ফলো করো তাহলে তোমাদের হাটের রোগ হবে না, তোমাদের হাটের রোগ হবে না। আর হাটের রোগ যদি হয়েও থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আইডল, তিনি তো মডেল ছিলেন, আমার নবীর জীবনে চারবার সিনা চাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, জেরবনা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেই নাই? তার মানে হ্যাঁ, ইস্তিগফার নি তাকরির ওয়া তাসবিহ, হ্যাঁ, নবী পাক সাল্লামের বক্ষকে উন্মোচন করে দেওয়া হয়েছে। নবী পাক সাল্লামের এখানে মূলত শক্তি, সাহস, তিনি আল্লাহর আরশ পর্যন্ত যেন ভ্রমণ করতে পারেন এই সাহস দিয়ে দেওয়া হয়েছে। নবীজির সেই সিনার মধ্যে সেই সাহস আল্লাহ তাআলা দিয়েছেন ঈমানকে, আরো তিনি সেখানে বাড়িয়ে দিয়েছেন তার শক্তি সামর্থ্যকে, আরো বাড়িয়ে দিয়েছেন, যে রবনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিটি জিনিস, নবী ওয়াসাল্লামের সেই প্রতিটি বাণী আজকে গবেষণা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেড় হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, আলাইকুম বিশিফাইন, তোমরা দুটো জিনিসের মাধ্যমে তোমরা চিকিৎসা নিবে, একটি হচ্ছে আল কোরআন, কোরআন দিয়ে তোমরা চিকিৎসা নিবে, আর একটি হচ্ছে আল আসা, মধুর মাধ্যমে তোমরা চিকিৎসা নিবে, কোরআন থেকে তোমরা চিকিৎসা করবে আর তোমরা মধু থেকে চিকিৎসা নিবে, কোরআন মাজিদ পড়বে, সত্যি এই কোরআন আমাদের জন্য শিফা হবে, সুবহানাল্লাহ। আরো যেমন সুবহানাল্লাহ, আর একটি হচ্ছে আসাল, বলা হচ্ছে মধু, মধুর মাধ্যমে আমাদের চিকিৎসা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন 3450 নম্বর হাদিসে, মান আকাল আসালা সালাসা গাদওয়াতিন, তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি প্রতি মাসে, বিশেষ করে প্রতি মাসে, রাসূল বলেছেন যে ব্যক্তি তিনবার মধু চেটে চেটে খাবে, লাম ইউসিবুহু আজিমুন বিনাল বালা, তাকে জটিল কঠিন রোগে আক্রান্ত করবে না, জেরবানা সুবহানাল্লাহ। ওই লোকটি জটিল কঠিন রোগে আক্রান্ত হবে না, কেউ যদি হাতের মধ্যে মধু নেয়, শুধু মধু নয়, মধুর সাথে যদি কালো জিরা নেয়, রাসূল বলেছেন ইন্নাল হাব্বাতাস সাউদা শিফাউন লিকুল্লি দারিন ওয়া দাওয়া ইল্লা সাম মিত্তু সারা, সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা, জেরবানা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই যে বাণীগুলো এত এক্সিলেন্ট, এত চমকপ্রদ, নবী বাসলাম দেড় হাজার বছর আগে তিনি এই বাণীগুলো বলে দিয়েছেন। নবীজি বলছেন তোমরা শিঙ্গা লাগাবে, খাইরু মা তাদাওয়াইতুম বিহি আল হাজাম, রাসূল বলছেন তোমাদের এখন জটিল কঠিন রোগ হলে, কোথাও বিষ ব্যথা হলে শিঙ্গার লাগানোর মাধ্যমে তোমরা চিকিৎসা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জ্বরের জন্য তিনি ঠান্ডা পানি ব্যবহার করতে বলছেন, রাসূল বলছেন তোমরা আজবা খেজুর খাবে, আজবা খেজুর খাইলে তোমাদের জটিল কঠিন রোগ হবে না। আল্লাহর হাবিব তিনি লবণের কথা বলেছেন, নুন ইত্তিহাফুল খায়র হাদিস নম্বর 3004 নম্বর হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আলী ইবদা তুআমাকা বিল মিলহে, ইয়া আলী ইজা আকালতা, আলী রে তুমি যখন খাবার শুরু করবে, ফাবদা বিল মেলহে, আলী তুমি খাবারটি শুরু করলে তুমি একটু লবণ দিয়ে একটু নুন দিয়ে তুমি খাবার শুরু করবে, ওয়াক্তিম বিল মেলহে, খাবারটি যেমন নুন দিয়ে শুরু করবে খাবারটি তুমি সমাপ্তি করবে নুন দিয়ে, সুবহানাল্লাহ। বলেন ফাইনাল মিলহা শিফাউ সাবঈনা, তিনি বলছেন মনে রাখবেন তোমার এই শুরুতে নুন খাওয়া, সবার শেষে একটু নুন মুখে দেওয়া,
এদের জিব্বার মধ্যে যে চর্বিগুলো আছে চর্বিগুলো কেটে যাবে, তুমি সবার সাথে মিষ্টি খাবে, পানি খাবে, পানি মিষ্টি আর নুন এই তিনটার মধ্যে তোমার পেটের মধ্যে অটোমেটিক স্লাইম তৈরি ঘটবে। এই স্লাইমের মাধ্যমে মনে রাখবে এটির মাধ্যমে তোমার 70টি রোগ থেকে তুমি আরোগ্য লাভ করবে। যে বলনা সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে গবেষণা করে এই হাদিসকে কেন্দ্র করে আজকের পৃথিবীতে ওরসলাইন আবিষ্কার হয়েছে। নবীজি সাল্লাম তিনি যে আমাদের জন্য একটি উত্তম আদর্শ, নবী পাক সাল্লামের সে আদর্শ আমরা বাস্তবায়ন করব। তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিলেন, কুল রাসূল আপনি বলে দিন, বি ফাদলিল্লাহ যারা আল্লাহ পাকের অনুগ্রহ পেল, ওয়া বি রাহমাতি এবং যারা তার রহমত পেল, এই দুটো জিনিস পেয়ে ফালিয়াফরাহু তারা যেন আনন্দিত হয় খুশি হয়। আমরা কি নবীকে পেয়ে সবাই খুশি না? এ বাবা আমরা নবীকে পেয়ে খুশি না? সেই নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করব কি করব না? অবশ্যই আমরা সেই নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করব। আমাদের এই দরবারের যে আমল, এই দরবারের যে আকীদা, এগুলো আমরা প্রতিটি গোসায় গোসায় আমরা ছড়িয়ে দেব। আমাদের যখন একামত হাইয়া আলাইহিস সালাম বলা হবে তখনই আমরা দাঁড়াবো। কথা বলেন ঠিক কি না? সমাজের মধ্যে এই আমলটি এখন চলছে না, অথচ সড়কে বেকায়া সহ ফতোয়ার সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে ইয়াকুমুল ইমাম ওয়াল কওম ইনদা হাইয়া আলাইহিস সালাম। একামতে যখন হাইয়া আলাইহিস সালাম বলবে ওই সময় আমরা দাঁড়াবো, মাথায় আমাদের গোল টুপি হবে, আমাদের জামা হবে গোল জামা, সেগা ফলা কর্তা জিতনা কি লম্বা হতা হয় মাগার সুন্নত আদা নেহি হোগা, কানি ফলা জামা যত বড় লম্বা হোক এর দ্বারা সুন্নত আদায় হবে না। আলাইকুম বিল আমানাহ ফাইন্নাহু সিমাউল মালাইকা, আমরা পাগড়ি পরবো, পাগড়ি এটা ফেরেশতাদের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমাদের জামা হবে গোল জামা, টুপি হবে গোল, আমাদের পাগড়ি থাকবে, আমরা ওবাবিন নামাজ পড়বো, এশরাক পড়বো। কথা বলেন ঠিক কিনা? আমাদের তারাবির নামাজ হবে 20 টাকা, আমরা মা বাবার কবর জিয়ারত করবো, পীর ওস্তাদের কবর জিয়ারত করবো, নবীজির রোজা মোবারক জিয়ারত করবো, আমরা হিসাবে সওয়াব করবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের শবে বরাত থাকবে কি থাকবে না? আমরা শবে বরাত উদযাপন করবো, শবে মেরাজ উদযাপন করবো, আশুরা আমরা উদযাপন করি, এগুলো আমাদের বৈশিষ্ট্য, এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করি করবো, আজানের পরে দোয়া করি, আজানের পরে আমরা দোয়া করবো, জানাজার নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে আমরা দোয়া করবো। কথা বলেন ঠিক কিনা? এই মাসআলাগুলো আমাদের ভুলে গেলে চলবে না। পীর ওস্তাদ মুরব্বী তাদের পা শুয়ে আমরা কদম বুচি করব, এটা শিরক নয়, বরং ফতোয়ায়ে শামের মধ্যে লেখা আছে মান কব্বালা রিজলা উম্মি কাআন্নামা কব্বালা আকাবাতাল জান্নাহ, যে ব্যক্তি মা পা শুয়ে সালাম করলো সে যেন জান্নাতের চৌকাঠ চুম্বন করলো। যেন বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আপনি খুলে দেখেন সুনানে আবি দাউদের 708 এবং 709 পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে, হযরত জাফর বলেন সফর থেকে ফিরে এসে আমরা তাড়াতাড়ি দ্রুত গতিতে আমাদের বাহন থেকে নেমে নবী পাক ইসলামের হাত এবং পায়ে নুকাব্বিলু ইয়াদা রাসূল ইসলাম ওয়ারিজে লাগে নবীর হাত এবং পায়ে আমরা চুমু দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আকিদার ব্যাপারে আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করব না, ইন্নাহু মুনাসসাহুন তিনি পূত পবিত্র, আনিল মাকান ও আনিল জিহাদ তিনি বিভিন্ন দিক থেকে তিনি পূত পবিত্র, তিনি মাকান থেকে পূত পবিত্র। সাহাবা কেরামের সমালোচনা আমরা করব না, এ দরবার আমরা কারো কুৎসা রটনা করি না, অন্যের গীবত শেকায়েত করবেন না। দাদা শাহ সুবি আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাণী দিয়েছেন অন্যের গীবত শেকায়েত করবে না। আমার যদি মিষ্টি বলবে কিন্তু অপরের যদি টক তা বলতে যাবে না, হেদায়েতের কাজে অপরের কুৎসা বলবে না তাতে হেদায়েতের কাজে বিঘ্ন ঘটে, এখানে লেখা আছে। হ্যাঁ, তবে আমরা যে কথাগুলো বলি আহলে হাদিস বলেন না মাজাবি এদেরকে যে বলি এদেরকে বুঝার জন্য বলি, কথা বলেন ঠিক কিনা? এদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। মনে রাখবেন আমরা আহলুল হাদিস নই, আমাদের পরিচয় আহলে সুন্নাহ ওয়াল আমাদের পরিচয় কি আহলে সুন্নাহ ওয়াল জামা, এই পরিচয় ভুলে যাবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ মোতাবেক আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হুজুর কিবলার কাছে দোয়া আছে, হুজুর কিবলার দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।